আরো বড় ব্যবস্থাপনার প্রয়োজন ছিল, যেটা এখন হাড়ে হাড়ে টের পাওয়া যাচ্ছে। তো আজকে আমার আলোচনার সংক্ষিপ্ত বিষয়বস্তু কিছু বর্তমানে কয়েকদিন থেকে ফেসবুকে কিছু আলোচিত সমালোচিত ফতোয়া, সেগুলোর উপর কিছু আলোচনা পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। প্রথম আলোচনা হচ্ছে, ইসলামে কি ছোঁয়াচে রোগ আছে? যখন করোনা ভাইরাস আসলো তার আগ আমি আব্দুল খালেক সালাফিস্তাজির নিকটে পড়েছিলাম, তো উসুলে হাদিসের বইয়ে বাহ্যিকভাবে পরস্পর বিপরীত অর্থবোধক হাদিসের মধ্যে কিভাবে সামঞ্জস্য তৈরি করা যায় এই বিষয়ের উপর আলোচনা করতে গিয়ে হাফেজ ইবনে হাজার আসকালানি আবার বলছে, বাহ্যিকভাবে পরস্পর বিরোধী, বাহ্যিকভাবে এক হাদিস একরকম আর এক হাদিস আর এক রকম, বাহ্যিকভাবে পরস্পর বিরোধী দুটি হাদিসের মধ্যে কিভাবে সামঞ্জস্যতা সমাধান আনা যায় এই বিষয়ক আলোচনায় হাফেজ ইবনে হাজার আসকালানি সেখানে ছোঁয়াচে রোগ সম্পর্কে বর্ণিত রাসূলের পক্ষ থেকে বাহ্যিকভাবে পরস্পর বিরোধী দুটি হাদিসের মধ্যে সামঞ্জস্য দিয়েছেন, ওখান থেকে আমি বিশ্বাস করতাম যে ছোঁয়াচে রোগ নাই। বাহ্যিকভাবে পরস্পর বিরোধী হাদিসের উপর এই যে একটা আলাদা বিদ্যা, আলাদা জ্ঞান, যার উপর আদি যুগ থেকে আইম্মায়ে কেরাম বই পুস্তক লিখেছে। ইখতিলাফুল হাদিসের উপর ইমাম শাফি বই লিখেছেন, ইবনু কুতাইবা বই লিখেছেন, তাবিল ও মুখতালাফিল হাদিস তার ইমাম হাজিমি বই লিখেছেন, এরকম বড় বড় আলেম বাহ্যিকভাবে পরস্পর বিরোধী হাদিসের উপর বই লিখেছেন। এবং হাদিসের যত ব্যাখ্যা গ্রন্থ আছে সব ব্যাখ্যা গ্রন্থের মৌলিক কাজ থাকে পরস্পর বিরোধী হাদিসের মধ্যে সামঞ্জস্য দেওয়া। কেননা যারা নাস্তিক তারা অনেকভাবে চেষ্টা করে এই সমস্ত হাদিসগুলো পেশ করে মানুষকে ইসলাম থেকে দূরে নিয়ে যেতে, যেমন তারা পেশ করে আল্লাহ তো মিথ্যা বলা হারাম করেছে, মহাপাপ, তাহলে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম কেন মিথ্যা বললেন? পরস্পর বিরোধী আমল শরীয়তের মধ্যে। তখন মুহাদ্দিসরা তার উত্তর দিয়েছে যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম তিনি কোনো মিথ্যা কথা বলেননি, যতগুলো বলেছেন সবগুলোই সত্য কথা, কিন্তু বাহ্যিকভাবে মনে হচ্ছে মিথ্যা। ইব্রাহিম আলাইহিস সালাম বলেছে, শোনো, তোমরা বলছো কে ভেঙ্গেছে, ওই বড় জনকে জিজ্ঞেস করো, যদি সে কথা বলতে পারে তাহলে তাকে জিজ্ঞেস করো। তো পরের বাক্য দিয়ে উনি স্পষ্ট করে দিয়েছেন যে উনি মিথ্যা বলছেন না। কেন? দুনিয়ার সবাই জানে যে ওই বড় মূর্তিটা কথা বলতে পারবে না। আমরাও আমাদের সচরাচর বক্তব্যে কথাবার্তায় এই ধরনের বাক্য চলে আসে যে যদি সে আবার জন্ম নেয় তাহলে এটা হবে বা ঘটবে বা এটা করবে বা এটা হতো, কিন্তু এটা তো সম্ভব নয়, সুতরাং এটা মিথ্যা কথা নয়। উনি বলেছেন যদি কথা বলতে পারে তো বড় মূর্তিকে জিজ্ঞেস করো, তো বড় মূর্তি তো কথাই বলা জানে না, তাহলে আসলে ও ভাঙেনি এটা সবাই জানে। আর যেটা সবাই জানে সেই বিষয়ে কথা বললে ওটা মিথ্যা নয়, বরং উনি অন্য কিছু বোঝানোর জন্য এটা বলছেন যে তোমরা যে কথা বলতে পারে না তার ইবাদত করো কেমনে, এটা বোঝানোর জন্য বলছেন। তো এইভাবে মুহাদ্দিসরা যত পরস্পর বিরোধী হাদিস আছে সবগুলোর মধ্যে কিভাবে সামঞ্জস্য করা যায় তার বিস্তর আলোচনা। তো সেই আলোচনায় প্রথম যখন করোনা ভাইরাস আসলো তখন মিডিয়ার চাপে জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান, বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO, হু সারাদিন রিপোর্ট, জাতিসংঘের তৎপরতা, দেশ বিদেশের যারা মিডিয়া নিয়ন্ত্রণ করে, সাংবাদিকদের নিয়ন্ত্রণ করে, এখন যারা ভোটে জিতল আমেরিকাতে জো বাইডেন, এটা কোন দলের? জো বাইডেন কোন দলের ছিল কে বলতে পারবেন?
হ্যাঁ, ডেমোক্রেটিক দলের ছিল না রিপাবলিকান। তো যারা ডেমোক্রেটিক দলের থাকে এদের হাতে থাকে পৃথিবীর মিডিয়া, দলের সাথে পৃথিবীর রাজনীতির সম্পর্ক, দলের সাথে মনে করেন আওয়ামী লীগের সাথে পৃথিবীর রাজনীতির সম্পর্ক, বিএনপির সাথে পৃথিবীর রাজনীতির সম্পর্ক, দেশের নয়। তো জো বাইডেনেরা যেই দলের, এই দলের হাতে সারা পৃথিবীর দেশের সব মিডিয়া, সব চলচ্চিত্র জগতে যারা কাজ করে তারা তাদের গ্রুপের। আর ডোনাল্ড ট্রাম্প যেই গ্রুপের তাদের হাতে এগুলো নাই। এইভাবে পৃথিবী দুই ভাগে বিভক্ত হয়ে রাজনীতি হয়। তো যাদের হাতে মিডিয়া আছে, আরেকটা জিনিস মাথায় রাখবেন, কোনো কিছু ঘটলে সাথে সাথেই বিশ্বাস করতে হবে, সাথে সাথেই মেনে নিতে হবে, এটা ঠিক নয়। কোনো কিছু ঘটার পিছনে পর্দার আড়ালে অনেক কারণ থাকে। যেমন কালকে যমুনা টিভিতে একটা রিপোর্ট দিয়েছে যে ইদানিংকালে গত 4-5 মাসে চীনের অর্থনীতি যত মজবুত, যত শক্তিশালী, বিদেশি ইনকাম করেছে অতীতে করেনি। কেন করেনি? প্রথম করোনা ভাইরাস চীনে আসছিল, সত্য হোক মিথ্যা হোক, প্রথম করোনা ভাইরাস তারাই নিয়ন্ত্রণ আনতে পেরেছে, সত্য হোক মিথ্যা হোক। এখন যত মাস্ক, যত কিছু আছে করোনা ভাইরাস থেকে বাঁচার ওষুধপাতি, সব কে বিক্রি করতেছে? চীন বিক্রি করতেছে। কোটি কোটি টাকার বিজনেস চলতেছে, যমুনা টিভির রিপোর্ট গতকাল পরশু দিনের। তো করোনা ভাইরাসের এই ধোঁয়া যে বিজনেসের জন্য তৈরি করা হয়নি কে বলতে পারবে? এখন টিকা বিক্রি করে কোটি কোটি টাকা ইনকাম করা হবে, লাখ লাখ কোটি ডলার ইনকাম হবে। কি বিক্রি করে? টিকা বিক্রি করে। এখন মানুষ ভয় পেয়েছে করোনা ভাইরাস থেকে বাঁচতে হবে, তো টিকা নিতে হবে। তো অনেক রাজনীতি থাকে প্রত্যেকটার পিছনে। সুতরাং সহজ সরলভাবে সব কিছু বিশ্বাস করে নেওয়া ঠিক নয়। তো যখন করোনা ভাইরাস আসলো তখন মিডিয়ার চাপে ফতোয়া এমনভাবে উল্টাতে লাগলো, এমনভাবে পরিবর্তন হতে লাগলো যে, এবং মানসিক চাপ এমনভাবে ক্রিয়েট হতে লাগলো যে আমরাও পরিবর্তন হয়ে গেলাম। আমি নিজেও এই বগুড়ার মাটিতে এই বছরই শেষ প্রোগ্রাম যেটা হামিদপুরে করেছি, গাবতলী হামিদপুর, সেই প্রোগ্রামে আমার বক্তব্য আছে যে ছোঁয়াচে রোগ আছে। ওই প্রোগ্রামের কোনো শ্রোতা আছেন কিনা আমি জানি না। ওই প্রোগ্রামে আমার মুখের বক্তব্য আছে যে ছোঁয়াচে রোগ আছে। কিসের প্রভাবে বলেন তো? মিডিয়ার প্রভাবে। কেন? আমি আসার আগে গুগলে সার্চ দিলাম, যে এই বিষয়ে যেহেতু কথা বলবো একটু সার্চ দিয়ে যাই, তো সুবুতুল আদওয়া ফিদ্দিন বা আদওয়া, যেটা সংক্রামক রোগ ছোঁয়াচে রোগ দিনের মধ্যে আছে কিনা, ইসলাম মানে কিনা। তো গুগলে সার্চ দিলে এই যুগের যারা ওয়েবসাইটে বেশি অ্যাক্টিভ, অনলাইন ফেসবুকে যারা বেশি অ্যাক্টিভ, যেমন গুগলে বাংলায় সার্চ দিলে আপনি আমাকে পাবেন, ইবনে তাইমিয়াকে পাবেন না। পাবেন ইবনে তাইমিয়াকে? গুগল ইউটিউবে সার্চ দিলে আপনি আবদুল্লাহ বিন ওমরকে পাবেন, আবদুল্লাহ বিন আব্বাসকে পাবেন, হ্যাঁ, আবু হুরায়রাকে পাবেন, আহমদ বিন হাম্বাল আবু দাউদকে পাবেন? পাবেন না। বুখারী মুসলিম পাবেন? পাবেন না। আপনি আমাকে পাবেন। তো আমিও গুগলে সার্চ দেওয়াতে, এই যুগের যারা আলেম ওলামা আছে তারা বড় মাপের আলেম, আমি তাদেরকে শ্রদ্ধা করি, তারা সহি আকিদা আহলে হাদিসের আলেম, তাদের দুই একটা ওয়েবসাইট পড়ে আমি দেখলাম তারা সবাই লিখেছেন যে, যেহেতু করোনা ভাইরাসের আলোচনা চলতেছে, যে ছোঁয়াচে রোগ আছে তবে আল্লাহর ইচ্ছায় সংক্রমিত হয়। ওইটা পড়ে আমি আগে থেকে বিশ্বাস করতাম ছোঁয়াচে রোগ নাই। কেন? নুখবাতুল ফিকার ইবনে হাজার আসকালানির কথা পড়ার পর থেকে, ছাত্র অবস্থায় থেকে ওই পড়ে, তখন আমি ওইভাবেই বক্তব্য দিলাম এবং মনে মনে ভাবতে লাগলাম যে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আমার পিতা হওয়ার পরও এত কঠোর আর এত শক্তভাবে যে বলতেছে ছোঁয়াচে রোগ নাই, এটা ভুল হচ্ছে। এটা আমি নিজে মনে করতাম। এবং যখন পরস্পর বিরোধী বক্তব্য চলে গেল তখন অনেকেই জিজ্ঞেস করেছে যে বাপ একরকম বলে, বেটা আর এক রকম বলে। যদিও একদল মানুষ আছে যারা বলতেই থাকে যে বাপ যেটা বলে বেটা সেটার সাফাই গাই, একদল মানুষ কিন্তু আছে, কিন্তু এটা হচ্ছে ডাহা মিথ্যা অপবাদ, ডাহা মিথ্যা অপবাদ। বহু কিছুই পাবেন, সব সময় মিল থাকবে, কথা ভুল। কেননা স্বাধীনভাবে কোরআন হাদিস পড়েছি, আব্বু কোনোদিন সব সময়ই তিনি গুরুত্ব আরোপ করেছেন স্বাধীনভাবে কোরআন হাদিস বোঝার প্রতি, তার সব সময় একটা নসিহা থাকে। এবং ফতোয়া বোর্ডে যেই দিন থেকে বসা শুরু করেছি মাসিকাল ইতেসামের, তখন থেকে আমি আর একটা জিনিস বুঝতে শিখেছি যে হাদিস থেকে ফিকহ ইস্তেদলাল করার ক্ষেত্রে তার নজির পাওয়া দুষ্কর, খুব কঠিন।
মানুষ ফতোয়া খুঁজতে গিয়ে অনেক কিছু বের করে নিয়ে আসে, কিন্তু তিনি ফতোয়া খুঁজতে গিয়ে যে ফতোয়া দিবেন তার এই যোগ্যতা অনেক বেশি যে ওই ফতোয়ার উপর সরাসরি নাস পেশ করতে পারে। এটার এই বৈশিষ্ট্যটা মুহাদ্দিসদের মধ্যেও আছে। তো উনি সবসময় নসিহা দেন যে তোমরা যখন ফতোয়া লেখবা খুঁজবা বলবা তখন আলবানি, ইবনু তাইমিয়া, ইবনুল কাইয়িম, আহমদ বিন হাম্বাল, শাওকানি, ইবনু হাজম, এনাদের ফতোয়া, সানানি, ইমাম সানানি যিনি ইয়েমেনের, এনাদের ফতোয়া এবং ভারত উপমহাদেশে আব্দুর রহমান মুবারকপুরী, যারা পাক ভারতের বড় আলেম আছেন, তাদের ফতোয়া সামনে রাখবে, এটা তার উপদেশ। তো তিনি কোনোদিন বলেননি যে ফতোয়া বলার সময় তোমরা আমারটা সামনে রাখবা, এটা কোনোদিন বলেননি যে ফতোয়া দেওয়ার সময় আমি কি বলেছি সেটা সামনে রাখিও। কেননা তার জীবনে এরকম বহু ঘটনা আছে যে যখন তিনি মাসিক আত্তাহারিকের ফতোয়া বোর্ডে কাজ করতেন, বহু ঘটনা আছে ফতোয়া দিয়েছেন, ভুল হয়েছে, হাদিস জয়ীফ প্রমাণিত হয়েছে, আবার ফতোয়া পরিবর্তন করেছেন, এরকম বহু ঘটনা আছে, অসংখ্য অগণিত ঘটনা আছে। সুতরাং এই দাবি উত্থাপন করা যে উনি যেটা বলেন সেটা কি উনি কিয়ামত পর্যন্ত ঠিক বলেন, চূড়ান্ত বলেন, ওনার ফতোয়ায় নাকি ভুল হতে পারে না, যদি আহমদ বিন হাম্বালের ফতোয়ায় ভুল হয়, এ কথা ভুল। উনি নিজেই ওনার জীবনে বহু ফতোয়া পরিবর্তন করেছেন, যার অনেক রেকর্ড আছে, অনেক উদাহরণ আছে। তাহলে কিয়ামত পর্যন্ত পরিবর্তন হবে না, আম গাছে জাম ধরলে সুই যদি জাম ধরেও যেতে পারে তবু আমার কথার মধ্যে সুই ঢুকানো যাবে না, এটার উদ্দেশ্য। এটা তখন বলেন যখন বুখারি মুসলিমের হাদিসের অনুবাদ করেন, তখন যে এটা বুখারি মুসলিমের হাদিস, আমি অনুবাদক মাত্র, এই হাদিসের মধ্যে সুই ঢুকানো যাবে না। এখন কেউ দুই একটা আব্দুর রাজ্জাক বিন ইউসুফের বক্তব্যগুলো সম্পর্কে সমস্যা হচ্ছে, যারা অভিযোগ তোলে তারা দুই একটা বক্তব্য শুনে অভিযোগ করা শুরু করে। সব বক্তব্য যদি সে শুনতো এবং তার সম্পর্কে জানতো, তার সাথে উঠা বসা করতো, তাহলে সে বুঝতে পারতো যে আসলে কি কাহিনী। এখন আব্দুর রাজ্জাক বিন ইউসুফের সামনে জালসার শেষে যে প্রশ্নগুলো দেওয়া হয়, এরকম বক্তা বাংলাদেশে কেউ নাই যে গড়ানে প্রশ্ন পড়ে আর উত্তর দেয়, কেউ নাই। আমি আব্দুল্লাহ নিজেও আগে প্রশ্ন পড়ি, এই প্রশ্নের উত্তর দেওয়া যাবে না, যাবে না, যদি উত্তর না দেওয়া যায় তাহলে পড়ি না, রেখে দিই। সব বক্তাই তাই করে, প্রশ্ন পড়ে, এই প্রশ্নের উত্তর দেওয়া যাবে না, যাবে না, তাহলে রেখে দিলাম, এটা দেওয়া যাবে না, রেখে দিলাম। মাঝে মধ্যে বগুড়াতে আসলে আব্দুল সালাম আমার সাক্ষী আছে, পাশে বসে থাকে, আমি বলি যে পড়ে দেন, যেটা দেওয়া যাবে না ওটা দিয়েন না। গড়ানে ফতোয়া প্রশ্ন পড়ে আর পড়ে উত্তর দেয় একমাত্র আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আর এক বাক্যে উত্তর দেয়। এখন প্রোগ্রাম শেষ হয় 12:30, একটাই যাওয়া লাগবে রাজশাহীতে, সকাল 8:00 ক্লাস ধরতে হবে। আর জনগণ, সাধারণ জনগণকে যদি আমি বলতে থাকি, যেমন আজকের বক্তব্য, আজকে একটা ফতোয়ার উপর কথা বলবো, এখন যদি 1.5-2 ঘন্টা একটা ফতোয়ার উপর বক্তব্য দিই, আহমদ বিন হাম্বাল এই বলেছে, আবু হানিফা এই বলেছে, শাফি এই বলেছে, তবে সঠিক মত এটা হতে পারে, তাহলে সাধারণ জনগণ যারা বসে আছে তারা পাগল হয়ে যাবে, বলে হুজুর ঠিক কোনটা সেটা বলো, কথা বুঝতে পারেননি। এটা হচ্ছে মাঠের প্রোগ্রামের সমস্যা। তখন মাঠের প্রোগ্রামের মনোভাব আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বুঝে কেন না, 30 বছর থেকে দাওয়াত দিচ্ছে, তো যেটা ঠিক দলিল আদিল্লা না বলে যেটা ওনার কাছে ঠিক, উনি শুধু ওই অ্যান্সারটা বলে যান, শুধু এক বাক্যে অ্যান্সার, চলবে চলবে না, জায়েজ জায়েজ, না জায়েজ না জায়েজ, হারাম হারাম, হালাল হালাল, এইভাবে ফতোয়া চলতে থাকে। কেন থাকে প্রশ্ন 100টা, সময় অল্প, জনগণ বুঝবে না ব্যাখ্যা সহ বললে। এখন ওই দু একটা প্রশ্ন সংগ্রহ করে নিয়ে ফেসবুকে চলতেছে মারামারি, গণযুদ্ধ, গৃহযুদ্ধ। তো এখানে বিষয়গুলো বুঝতে হবে, মাথায় নিতে হবে, যে এমনিতেই আন্দাজি অভিযোগ উত্থাপন করলে হবে না, অভিযোগের ভিত্তি থাকতে হবে। এবং সব বক্তব্য শুনে যখন আপনি জিনিসটা আঁচ করবেন, আর আব্দুর রাজ্জাক বিন ইউসুফকে যখন আগে থেকে জেনে আসবেন, তখন বুঝতে পারবেন। আজকে একজন বহু বক্তব্য, যেমন আমি নিজেও এমন কোনো বক্তা নাই যে এই বিষয়ে এতটা সতর্ক থাকতে পারে, হয়ে যায় মানুষের। যখন আমি হাদিস বলি যে ইন্নি হাররামতু যুলমা আলাইয়া, আমি আল্লাহ আমার উপর জুলুমকে হারাম করেছি, বক্তব্যের যখন গতি থাকে তখন হাতের ইশারা নিজের দিকে হয়ে যায়, কথা কি বুঝতে পেরেছেন, যে আমি তোমাদের উপর জুলুমকে হারাম করেছি, আমি বলছি, কেউ কি আছে যে ক্ষমা চাইবে, বক্তব্যের গতির কারণে হাতের ইশারা কোন দিকে হয়ে যায়, নিজের দিকে। তার মানে কি আমি আল্লাহ, আমি আল্লাহ নই, এটা সবাই জানে, এটা কমন নলেজ, জেনারেল নলেজ। এখন এই কমন সেন্স যদি না থাকে তাহলে তাকে পাগল বলতে হবে, কমন সেন্স তো থাকতে হবে।
যে যারা অভিযোগ উত্থাপন করতেছেন তাদেরও এরকম আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উকি দিয়েছেন বলতে গিয়ে উকি দেওয়া হয়ে গেছে, এইভাবে যে উকি দিয়েছেন, তার মানে কি আল্লাহ এভাবে উকি দিবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামে পা দিয়েছেন বলতে গিয়ে বক্তব্যের গতিতে পা উঠানো হয়েছে, তার মানে কি আল্লাহর পা আমার পা? আর এক বক্তব্য শুনে দেখেন, সেই বক্তব্যে আমি বলেছি যে আল্লাহর পা আছে হাত আছে তবে তার মতো। এখন আপনি একটা অংশ কাটলেন, কেটে বললেন যে আব্দুর রাজ্জাক সাহেব পা উত্তোলন করেছে, তার মানে আব্দুর রাজ্জাক সাহেব মুশাববিহা, নাউজুবিল্লাহ, ডাহা মিথ্যা অপবাদ। কিয়ামতের মাঠে তোমাকে জবাব দিয়ে যেতেই হবে যুবক, এই মিথ্যা অপবাদের কারণে। অসম্ভব, এটা হতেই পারে না। তুমি চিনো তাকে না আমি চিনি, তার আশেপাশে যারা থাকে তারা চিনে না তুমি চিনো, তার আশেপাশে যারা থাকে তারা চিনে। এটা বক্তব্যের গতিতে হয়ে যায়। আল্লাহর রাসূলের হাদিসে আছে যে আল্লাহ জমিনকে রুটি বানাবেন ওইভাবে যেমন ভাবে উমুক বানায়। হাদিসের বাক্য, হাদিসের বাক্য যে আল্লাহ রুটি বানাবেন ওইভাবে যেমন ভাবে উমুক বানাই। এবারতটা আমার মনে পড়তেছে তোমাদের মুসাফিরে যাওয়া কোনো ব্যক্তি যেভাবে জানায়, এটা আমার সন্দেহ হচ্ছে যে এবারতে কি আছে। তো উমুক যেভাবে বানায় সেভাবে বানাবেন। তো এটার দ্বারা কি তাহলে আল্লাহ রাসূল মুশাববিহা? আল্লাহ রাসূল কি তাহলে এটা বলতে চাইলেন যে আল্লাহর রুটি বানানোর ধরনটা তোমাদের রুটি বানানোর ধরনের মতো, তোমাদের যেরকম হাত আল্লাহর ওরকম হাত, ওই হাত দিয়ে আল্লাহ রুটি বানাবেন এটা বুঝাতে চাইলেন? না, এটা বুঝাতে চাননি। আল্লাহ রাসূল বুঝাতে চেয়েছেন যে আল্লাহ যে বাস্তবে রুটি বানাবে এটা রূপক নয়, যেমন মানুষ রূপক অর্থ করে। আল্লাহ নিচের আসমানে নেমে আসবেন তখন মানুষ বলে আল্লাহ নেমে আসবেন না, আল্লাহর রহমত নেমে আসবে, এটা রূপক অর্থ করে মানুষ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদমকে নিজে হাতে বানিয়েছেন, মানুষ রূপক অর্থ করে। একদল আছে মাতুরিদি আশআরি, তারা বলবে যে না, এখানে আল্লাহর হাত দ্বারা উদ্দেশ্য আল্লাহর ক্ষমতা, আল্লাহ নিজের ক্ষমতা দিয়ে আদমকে বানিয়েছেন। তো মানুষ যেন রূপক অর্থ না করে যে আল্লাহর রুটি বানাবেন এটার যেন অন্য কোনো উদ্দেশ্য না নেয়, আল্লাহ যে বাস্তবেই রুটি বানাবেন, প্রকৃত অর্থেই রুটি বানাবেন এটা বোঝানোর জন্য আল্লাহ রাসূল বলেছেন যে তোমাদের উমুকের মতো রুটি বানাবেন। তার মানে তোমাদের উমুকের রুটি বানানোটা যেমন বাস্তব, আল্লাহর রুটি বানানোটা তেমন বাস্তব, তবে আল্লাহর রুটি বানানোর পদ্ধতি তার শানে যেমন মানায় তেমন। আল্লাহ হাসলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও হাসলেন, সাহাবী নিজেও হাসলেন যে আল্লাহ হেসেছেন। তার আল্লাহর হাসা বলার সাথে আল্লাহ রাসূল হাসলেন, সাহাবী হাসলেন, আমিও হাসলাম, তার মানে কি আমার হাসি আর আল্লাহর হাসি একই রকম, নাউজুবিল্লাহ। তো তুমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফের উপরে এই অভিযোগ তুলে যদি বলো আব্দুর রাজ্জাক বিন ইউসুফ মুশাববিহা, তাহলে আল্লাহর রাসূলও মুশাববিহা, নাউজুবিল্লাহ। তুমি টিকতে পারবে না যুক্তিতে, কথায় টিকতে পারবে না। তোমাকে কোনো ব্যক্তির উপর হুকুম লাগাতে হলে তার সার্বিক অবস্থা জানা থাকতে হবে। তো সম্মানিত উপস্থিতি, তো কমন সেন্সের অভাবে, না জানার অভাবে, এবং এখানে আর একটা বিষয়, আব্দুর রাজ্জাক বিন ইউসুফের বক্তব্যে মানুষ যারা অভিযোগ উত্থাপন করে তাদের কেন সমস্যা হয় এটা আর একটা বলে দিই। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ যে বাক যে কথা এক বাক্যে ফুটিয়ে তোলেন, ওই কথা আমার মতো বক্তাদের ফুটিয়ে তুলতে কয়েক ঘন্টা লাগবে। এটা সত্য, এটা যে পড়াশোনা করবে সে বুঝতে পারবে, পড়াশোনা করে এসে দেখবে আরে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ যেটা বলতো এটাই তো ঠিক, কিন্তু উনি এক বাক্যে বলতেন, কিন্তু আমার পড়াশোনা ছিল না তাই আমি জানতাম না। এখন আমি এখানে প্রায় 50 পৃষ্ঠার উপর করোনা ভাইরাসের উপর লিখেছি, তো এই 50 পৃষ্ঠা পড়ার পরে আমি বুঝতে পেরেছি যে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ স্টেজে উঠে যে বলতো ছাঁচে রোগ নাই ও কথা ঠিক। এখন প্রথমে বুঝতে পারিনি তাই বলেছি ভুল, ওনার আগে থেকে পড়াশোনা আছে তোমার নাই? তুমি আরও পড়াশোনা করে একটা পর্যায়ে দেখতে পাবো যে এটা ঠিক। এখানে আর একটা কথা বলে রাখি, জাহেরি অপবাদ দিয়ে পার পাওয়া যাবে না, জাহেরিরা আহলুস সুন্নাত ওয়াল জামাতের খারিজ নয়, তবে জাহিরিদের সব কথা যে ঠিক তাও নয়। তবে মুহাদ্দিসদের একটা গ্রুপ আছে, একটা দল আছে যারা একটু হলেও জাহিরি ঘেঁষা। তুমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফকে জাহিরি বলছো, আহমদ বিন হাম্বালকে আর একজন জাহিরি বলেছে, দলিল নিবা, প্রমাণ নিবা, সত হানাফি আলেম আছে আহমদ বিন হাম্বালকে জাহিরি বলেছে। আরে আমার উস্তাদ মুফতি সাইদ আহমদ পালানপুরি কোনো ফিকহি মতামত দেওয়ার সময়, ফিকহি মতামত দেওয়ার সময় আহমদ বিন হাম্বাল কি বলেছেন তা উল্লেখ করেন না, বলেন আবু হানিফা বলেছে, শাফি বলেছে, মালিক বলেছে, আহমদ বিন হাম্বালের নাম কই গেল উস্তাদজি? তো বলে আহমদ বিন হাম্বাল জাহিরি।
তো তুমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফকে বলছো জাহেরি, আহমদ বিন আম্বালকে আরেকজন জাহেরি বলেছে, মুখ দিয়ে উচ্চারণ করলেই হলো বেটা, তুমি বুঝো জাহেরি কাকে বলে? মুহাদ্দিসদের একটা বিশাল গ্রুপ আছে যাদেরকে বহু মানুষ যুগে যুগে জাহেরি বলেছে, আর জাহেরির আহলুস সুন্নাত ওয়াল জামাত থেকে খারিজ নয়। মানহাজ মানহাজ করে চিল্লালে হবে না, মানহাজ বুঝতে হবে মানহাজ কি জিনিস। মানহাজ বলে একদল মানুষ খারিজি হয়ে যাচ্ছে, একদল খারিজি আছে যারা মানুষকে ইসলাম থেকে খারিজ করে দেয়, জঙ্গি যে অমুক মুসলমান কাফের, অমুক মুসলমান কাফের, অমুক মুসলমান কাফের। আর একদল খারিজি আছে যারা মানুষকে আহলুস সুন্নাত ওয়াল জামাত থেকে খারিজ করে দেয়, যে অমুক আহলুস সুন্নাত ওয়াল জামাতের নয়, অমুক আহলুস সুন্নাত ওয়াল জামাতের নয়, এরাও খারিজি, ওই খারিজিদের চাইতে ভয়ঙ্কর। এটা যারা ফেসবুকে আছে তাদের উদ্দেশ্য মূলত কথাটা বলছে, যদিও আপনারা বুঝতেছেন না, কিন্তু করোনা ভাইরাসের আলোচনা আসতেছে ইনশাআল্লাহ। তো এখান থেকে যেটা বুঝাতে চাচ্ছি সেটা হচ্ছে, দেওবন্দে একবার একটা আলোচনা হলো যে আহলে হাদিসরা কি আহলুস সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত। বিশাল আলোচনা শেষে নিয়ামতুল্লাহ আজমি বললেন, দেড় ঘন্টার আলোচনা শেষে, যে না, আহলে হাদিসরা আহলুস সুন্নাত ওয়াল জামাতের বাহিরে নয়, তারা আহলুস সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত। তুমি যদি বলো যে অমুক মানহাজ থেকে খারিজ, তোমাকে আগে প্রশ্ন উত্তর দিতে হবে, আবু হানিফা কি আহলুস সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত? আহমদ বিন হাম্বাল কি আহলুস সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত? আহলুস সুন্নাত ওয়াল জামাত কি তোমার পৈতৃক সম্পত্তি? মানহাজ কি তোমার পৈতৃক সম্পত্তি যে তুমি এরকম ছোট করে নিবা, সংকীর্ণ করে নিবা? আর নির্দিষ্ট দেশের একটা আলেমি মাত্র কেবার, নির্দিষ্ট দেশের একটা আলেমিরই মাত্র কথা শুনতে হবে, তাকলিদ করতে হবে? আমি আল্লাহর শুকরিয়া আদায় করি যে এই যুগে আল্লাহ সুবহানাহু তাআলা দেখিয়ে দিয়েছেন যে নির্দিষ্ট দেশ, নির্দিষ্ট এলাকা, নির্দিষ্ট দল, নির্দিষ্ট সংগঠন, নির্দিষ্ট জাতি, নির্দিষ্ট আলেম, নির্দিষ্ট মাদ্রাসার মধ্যে হক সীমাবদ্ধ নয়। এটা হকের বৈশিষ্ট্য যে হক নির্দিষ্ট কিছুর মধ্যে সীমাবদ্ধ না। দারুন জওয়ান 200 বছরের মাদ্রাসা, তা মনে করতেছে ওখানে হক সীমাবদ্ধ। আহলে হাদিসদের মধ্যে একটা ট্রেন চালু হয়েছিল, বহু বক্তা বক্তব্যকে গিয়ে বলতে লাগতো, এই জোরে আমি কেন বলবো না, জোরে আমি মক্কা মদিনায় বলবো। আমি আজ থেকে এক দুই বছর আগে বক্তব্যের প্রতিবাদ করেছি জেদ্দা এবং মদিনাতে, যে জোরে কেন বলবো না, মক্কা মদিনায় জোরে আমিন বলে, এই কথা বিশাল ভুল। বলতে হবে জোরে আমিন কেন বলবো না, আল্লাহর রাসূল জোরে আমিন বলে। তুমি যখনই বলবা মক্কা মদিনা জোরে আমিন বলে, তার মানে তুমি বলছো হকের মানদণ্ড মক্কা মদিনা। এ একটা ট্রেন্ড আহলে হাদিসদের মধ্যে চালু হয়ে গেছিল যে মদিনার আমল, মদিনার আমল, মদিনায় রাফুল আদায়ন করে, মদিনায় জোরে আমিন বলে, মদিনার আমল কেন তুমি করো না, যাও তুমি মদিনার বক্তাদের সাথে তর্ক বিতর্ক করো, সৌদি আরবের বক্তাদের সাথে তর্ক বিতর্ক করো। একটা ভাব চলে এসেছিল যে সৌদি আরব এবং মক্কা মদিনা মানে হচ্ছে হক সেখানে সীমাবদ্ধ। কিন্তু এই যুগে আল্লাহ সুবহানাহু তাআলা প্রমাণ করে দিয়েছেন যে হক, এবং এটা আগের যুগ সালাফে সালেহীন সব একমত যে লা তাযালু তায়ফাতুম মিন উম্মতি যাহিরিনা আলাল হক, যে একদল গ্রুপ কিয়ামত পর্যন্ত হকের উপর থাকবে। এটা নির্দিষ্ট নাম দেওয়া দল নয় যে 1994 সালে প্রতিষ্ঠিত হওয়া উমুক আমির, উমুক সভাপতির অধীনে উমুক দলের মধ্যে চিরদিন হক সীমাবদ্ধ থাকবে, আর উমুক দলই কিয়ামত পর্যন্ত জান্নাতে যেতে থাকবে, উমুক মাদ্রাসা, ধরেন কথার কথা জামিয়া সালাফি আজকে অনেক কবুল মাকবুল মাদ্রাসা, তো এখন জামিয়া সালাফিয়ার মধ্যে চিরদিন হক থাকবে? থাকবে না। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বিশাল বক্তা, আব্দুর রাজ্জাক বিন ইউসুফের সব কথা কি ঠিক হবে? হবে না। আমি আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক, আমার সব কথা কি ঠিক হবে? হবে না। যখনই নির্দিষ্ট কোনো দেশ, তুমি বলতেছো শায়খ পূজারি, আমি বলবো তুমি দেশ পূজারি, তুমি আমাকে বলছো তুমি শায়খ পূজারি, আমি বলবো তুমি দেশ পূজারি, আমি যদি শায়খের মুকাল্লিদ হই তুমি দেশের মুকাল্লিদ। সুতরাং এভাবে অভিযোগ পাল্টা অভিযোগ দিয়ে করা যাবে না। হক নির্দিষ্ট শায়েখ, নির্দিষ্ট দেশ, নির্দিষ্ট আলেম, নির্দিষ্ট মাদ্রাসা, নির্দিষ্ট সংগঠনের মধ্যে সীমাবদ্ধ নয়। প্রথম যখন 3 ফুট দূরত্বে সালাত চালু হলো পাকিস্তানে, তখন এরাই যারা আজকে সৌদি আরবের 3 ফিট সালাদকে ডিফেন্ড করতেছে, তারাই যখন প্রথম পাকিস্তানে 3 ফিট সালাদ চালু হলো, তখন সৌদি আরবে সব মসজিদ বন্ধ ছিল। প্রথম মসজিদ পাকিস্তান খোলে মসজিদ বন্ধ হয়ে যাওয়ার পর, যেহেতু সৌদি, কুয়েত, কাতার, বাহরাইন সব জায়গায় মসজিদ বন্ধ, পাকিস্তান প্রথম মসজিদ খুলতেছে, তো পাকিস্তানের সিদ্ধান্ত সৌদির সিদ্ধান্তের বিরুদ্ধে চলে গেল। তখন পাকিস্তান মসজিদ খোলার সময় সিদ্ধান্ত নিল কি 3 ফিট দূরে দূরে দাঁড়াতে হবে, সামাজিক দূরত্ব বজায় রেখে সালাত আদায় করতে হবে। তখন এরাই দেশের মক্কাল্লিদেরা বলতে লাগলো যে দেখো কত বড় বেদাত চালু করলো, ক্রস দিয়ে সারা ফেসবুক প্রচার, 3 ফুট দূরে দাঁড়ানো ছবি, পাকিস্তানের 3 ফুট দূরে দাঁড়ানো ছবি, ক্রস চিহ্ন দিয়ে সারা ফেসবুকে প্রচার। কিসের জন্য? একটা দেশের ফতোয়াকে ঠিক প্রমাণ করার জন্য, যে না এখন মসজিদই বন্ধ রাখতে হবে, 3 ফুট দূরে দাঁড়িয়ে মসজিদ চালু করা যাবে না।
কেন ওই দেশের ফতোয়া তখন মসজিদ বন্ধ করা ছিল। এখন দুই দিন পরে ওই দেশই যখন বললো 3 ফিট দূরে দাঁড়াতে হবে, তখন এরা আবার ঘুরে গেল। তাহলে ইসলাম কি দেশের মধ্যে সীমাবদ্ধ? এরকম শত উদাহরণ দিতে পারবো আমি আব্দুল্লাহ, প্রমাণ দেখাতে পারবো। কোরআন এবং হাদিসে যেটা আছে ওটাই মানতে হবে। করোনা এসে প্রমাণ করে দিয়ে গেছে যে হক নির্দিষ্ট দেশ, নির্দিষ্ট এলাকা, নির্দিষ্ট ব্যক্তির মধ্যে সীমাবদ্ধ থাকে না। আর হক সবাই বলবে এটাও নয়। ওই সময় আহমদ বিন হাম্বালের সময় উনি একাই বলেছেন যে কোরআন আল্লাহর কালাম। বড় বড় আহলুস সুন্নাত ওয়াল জামাতের ইমাম আলী ইবনুল মাদিনী, বিশাল বড় মুহাদ্দিস, ওনারা চাপে পড়ে হোক আর যে পড়েই হোক, ওনারা বলেছেন যে কোরআন আল্লাহর কালাম নয়, মাখলুক। একজন হক বলেছেন। সুতরাং হক বহুজন থাকবে, সবাই এই কথা বলতেছে, আপনি কেন বিরোধিতা করতেছেন, এটা নয়। যদিও উনি একাই নয়, ওনার সাথে আরও অনেকেই আছে, সালাফে সালেহীন আছে, সেটার আলোচনা সামনে আসবে। ছোঁয়াচে রোগ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দুই ধরনের হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা আদওয়া ওয়ালা তিয়ারাতা ওয়ালা হামাতা ওয়ালা সফর, নেই কোনো ছোঁয়াচে রোগ, নেই কোনো কুলক্ষণ, পেঁচাতে কিছু নেই, সফর মাসে কিছু নেই। বিখ্যাত হাদিস, বুখারী মুসলিমের হাদিস, স্পষ্ট হাদিস। এই মর্মে বহু হাদিস বর্ণিত হয়েছে। এবার আর একটা হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফিররা মিনাল মাজদুম কা ফিরারিকা মিনাল আসাদ, তুমি সিংহ থেকে পালাও, কুষ্ঠরোগে আক্রান্ত ব্যক্তি থেকে পালাও যেভাবে সিংহকে দেখে পালাও। আর একটা হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রোগ আক্রান্ত উটকে সুস্থ উটের পালের কাছে আনিও না। তাহলে এক হাদিসে আল্লাহ রাসূল বললেন নেই ছোঁয়াচে রোগ, আর এক হাদিসে আল্লাহ রাসূল বললেন তোমরা কুষ্ঠরোগে আক্রান্ত ব্যক্তিকে দেখে পালাও ওইভাবে যেভাবে সিংহকে দেখে পালাও। তাহলে হাদিস পরস্পর বিরোধী হয়ে গেল, ঠিক কোনটা? এই পরস্পর বিরোধী হাদিসের যুগে যুগে আলেম ওলামা কয়েকভাবে সমাধান করেছে। একদল আলেম বলেছেন যে একটা হাদিস নাসেখ আর একটা হাদিস মানসুখ, তারা বলেছেন ছোঁয়াচে রোগ নাই এটাই নাসেখ, আর ছোঁয়াচে রোগ আছে পালাতে বলছে আল্লাহ রাসূল এটা মানসুখ, রহিত হয়ে গেছে, চলবে না। দ্বিতীয় দল আলেম বলেছেন যে শুনেন ছোঁয়াচে রোগ আছে তবে আল্লাহর ইচ্ছায় সংক্রমিত হয়, আর লা আদোয়া নেই ছোঁয়াচে রোগ, এই কথার দ্বারা আল্লাহ রাসূলের উদ্দেশ্য হচ্ছে যে জাহিলি যুগের মানুষ বিশ্বাস করত যে ছোঁয়াচে রোগ আল্লাহর ইচ্ছা ছাড়াও সংক্রমিত হয়, ওই ইচ্ছাকে বাতিল করার জন্য, ওই আকীদাকে বাতিল করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন নেই কোনো ছোঁয়াচে রোগ। এবার তৃতীয় প্রকার আলেম বললেন লা আদোয়া নেই কোনো ছোঁয়াচে রোগ, এটাই ঠিক এবং এটাই বিশুদ্ধ। এখন আব্দুর রাজ্জাক বিন ইউসুফও তার বক্তব্যে এটাই বলেছে যে নেই কোনো ছোঁয়াচে রোগ। এখন আলোচনা চলতেছে যে আব্দুর, বড় বড় এই যুগের বড় বড় আলেম বললেন, আব্বু আসুক না হলে মানুষের মনোযোগ সমস্যা হয়। বসেন আব্বু, তারপর বলতেছি। তো ছোঁয়াচে রোগের আলোচনা করছিলাম। তাহলে আলেম ওলামা এই দুটো হাদিসের কারণে তিন ভাগে বিভক্ত হয়ে গেলেন। একদল আলেম বললেন ছোঁয়াচে রোগ আছে এটা নাসেখ, ছোঁয়াচে রোগ নেই এটা নাসেখ, আর ছোঁয়াচে রোগ আছে এটা মানসুখ, তথা ছোঁয়াচে রোগ আছে এটা রহিত হয়ে গেছে, ছোঁয়াচে রোগ নাই এটাই ঠিক। একদল আলেম বললেন ছোঁয়াচে রোগ আছে তবে আল্লাহর ইচ্ছায় সংক্রমিত হয়। এই দলের আলেম ওলামা বর্তমান যুগে যারা আছেন বিভিন্ন দেশে, যারা করোনা ভাইরাস থেকে বাঁচার জন্য মাস্ক ব্যবহার করতে, সালাতের মধ্যে 3 ফিট দূরে দাঁড়াতে, তাদের সকলের এই ফতোয়াগুলোর ভিত্তি হচ্ছে ছোঁয়াচে রোগ আছে, আল্লাহর ইচ্ছায় সংক্রমিত হয়, ডাক্তারি হাকিকাত, ডাক্তারি বাস্তবতাকে ইসলাম অস্বীকার করে না, অতএব ডাক্তারি বাস্তবতা মানতে হবে, ডাক্তারি বাস্তবতা যদি না মানা হয় তাহলে যতজন মানুষ মারা যাবে এগুলোর জন্য আমরা গুনাহগার হব।
এটা হলো এই ফতোয়াগুলোর মূল ভিত্তি, দলিলের মূল ভিত্তি। আরেক দল আলেম বললেন, ও তাদের উত্তর হচ্ছে আল্লাহ রাসূল যে বললেন ছোঁয়াচে রোগ নেই, এটার উদ্দেশ্য হচ্ছে জাহেলি যুগে মানুষ বিশ্বাস করত যে ছোঁয়াচে রোগ নিজে নিজেই সংক্রমিত হয়। তো আল্লাহ রাসূল ওটা বলে বুঝাতে চেয়েছেন যে না, ছোঁয়াচে রোগ নিজে নিজে নয়, আল্লাহর ইচ্ছায় সংক্রমিত হয়। এটা হলো ছোঁয়াচে রোগ নাই ওই হাদিসের ব্যাখ্যা তাদের নিকটে। তবে তাদের পক্ষ যে বড় বড় আলেম নেই তা কিন্তু নয়, এই জন্য আমি তাদের সম্পূর্ণটা ভ্রান্ত, সম্পূর্ণটা বাতিল বা তাদের বিরুদ্ধে কিছু বলা এই দিকে আমি যাব না। আমি বলতে চাইব বেশি বিশুদ্ধ কোনটা, বেশি ঠিক কোনটা, কোনটার উপর আমাদের আমল করা উচিত। এবং আব্দুর রাজ্জাক বিন ইউসুফ ছোঁয়াচে রোগ নাই এই ফতোয়ায় একা বা একক নন। তুমি যদি আব্দুর রাজ্জাক বিন ইউসুফকে গালি দিতে চাও তো যাদের নাম বলবো তাদের সবগুলোকে গালি দিতে হবে, যারা এই ফতোয়ার পক্ষে যে ছোঁয়াচে রোগ নাই। তো ছোঁয়াচে রোগ নাই এই কথার পক্ষে কারা, এবার আরেকটু আপনাদের খুলে বলি বিষয়টা আরেকটু বোঝানোর জন্য। যারা বলেছেন ছোঁয়াচে রোগ আছে তবে আল্লাহর ইচ্ছায় সংক্রমিত হয়, এদের উদ্দেশ্য হচ্ছে জীবন বাঁচানো। কি বাঁচানো বলেন তো? জীবন বাঁচানো। আর যারা বলছেন ছোঁয়াচে রোগ নাই তাদের উদ্দেশ্য হচ্ছে ঈমান বাঁচানো। কি বাঁচানো? ঈমান বাঁচানো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস নিয়ে সবচেয়ে বেশি সমস্যা দেখা দিয়েছে। সেই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন তোমরা দেখবে কোনো এলাকায় মহামারী আক্রমণ করেছে তখন তোমরা সেই এলাকায় প্রবেশ করবে না, আর যখন তোমরা যে এলাকায় আছো ওই এলাকাতে যদি মহামারী আক্রান্ত হয় তাহলে তোমরা ওই এলাকা থেকে বের হবে না। এখান থেকে তাদের সমস্যা হয়েছে যে যেখানে মহামারী আছে ওখানে তো আল্লাহ রাসূল যেতে নিষেধ করলেন, তার মানে ছোঁয়াচে রোগ আছে। এই প্রথম বাক্য থেকে তারা এটা বুঝেছে, কিন্তু পরের বাক্যের উত্তর দেওয়ার ক্ষমতা নাই। যদিও পরের বাক্যের এই সূক্ষ্ম দিকটা আমার দৃষ্টিতে এখন পর্যন্ত কোনো আলেম বা মুহাদ্দিস বইয়ে পেশ করেছে কি না আমি জানি না, মানে আমি যে কয়েকটা পড়েছি আর কি তার মধ্যে পাইনি, তবে আমার জ্ঞান তো অল্প, থাকতেও পারে কোনো আলেম যিনি বলে গেছেন, কিন্তু আমি নিজে নিজে এটা বুঝেছি। সেই নিজে নিজে আমার বুঝটা কি, যে আল্লাহর রাসূল যদি জীবন বাঁচানোই উদ্দেশ্য হয়, এই জন্যই যদি আল্লাহর রাসূল মহামারী আক্রান্ত এলাকায় যেতে নিষেধ করেন তাহলে মহামারী আক্রান্ত এলাকা থেকে তিনি পালাতেও বলবেন। এই এলাকায় মহামারী আক্রান্ত হয়েছে, তাড়াতাড়ি পালিয়ে আইসোলেশন হোম কোয়ারেন্টাইন নির্জন মরুভূমি জঙ্গলে চলে যাও বলবেন না, যদি জীবন বাঁচানো উদ্দেশ্য হয়। অথচ পরের বাক্যে আল্লাহ রাসূল বের হয়েও না, এটা একটা হাদিসের এবারত। আর একটা হাদিসের এবারত হচ্ছে লা তাফিরু, পালায়ও না। বের হয়েও না বললে একটা উদ্দেশ্য, আর পালায়ও না বললে কি উদ্দেশ্য? কি থেকে পালাবে বলেন তো? কি থেকে পালাবে? মৃত্যু। কি থেকে পালাবে? মৃত্যু। লা তাফিরু এই ইবারত স্পষ্ট প্রমাণ করে যে আল্লাহ রাসূল মৃত্যু থেকে পালাতে নিষেধ করেছেন, মানে মরো, মরো তাও থাকো। কথা বুঝতে পেরেছেন কি? মৃত্যু থেকে পালায়ও না, মরো তাও থাকো। তার মানে এই হাদিস দিয়ে আল্লাহ রাসূলের জীবন বাঁচানোর উদ্দেশ্য এটা নয়, তাহলে অন্য কোনো উদ্দেশ্য আছে। সেই উদ্দেশ্যটা কি? সেই উদ্দেশ্যটা এই আলেম ওলামা বলেছে, সেটা যে ঈমান বাঁচানো। ঈমান বাঁচানো মানে করোনা ভাইরাসের সময় সমস্যা তো এটা নয় রে বাবা যে ছোঁয়াচে রোগ আছে বা ছোঁয়াচে রোগ নাই। করোনা ভাইরাসের সময় সবচেয়ে বড় সমস্যা দেখা গেছে, দুনিয়ার সবাই বিশ্বাস করেছে ছোঁয়াচে রোগ আছে, দুনিয়ার সবাই বিশ্বাস করে নিয়েছে আমি যদি ওর গায়ে হাত দিই আমিও আক্রান্ত হয়ে মারা যাব। প্রমাণ দেখেননি? ছেলে মেয়েকে ঘরের মধ্যে বন্দি করে দিয়ে পালিয়ে গেছে, বাপ মাকে ঘরের মধ্যে বন্দি করে দিয়ে পালিয়ে গেছে, দেখেননি এরকম প্রমাণ? দেখেছেন তো? সমস্যা তো এটা নয়, তুমি ওই সমস্যার সমাধান না করে যারা সমস্যার সমাধান করতে যাচ্ছে মানুষকে আত্মিক শান্তি ভরসা তাকদীর দিতে যাচ্ছে তাদের বিরুদ্ধে তুমি আঘাতে নেমে গেছো। এটা তো অল্প সংখ্যক মানুষ, স্রোতের বিপরীতে ওই সময় কথা বলা চারটি খানি কথা নয়, যারা বাপের বেটা তারাই কথা বলতে পেরেছে ওই সময় স্রোতের বিপরীতে। যে সময় আমি পারিনি, আমার সাহসে কুলায়নি, যে যেখানে গোটা দুনিয়া বলতেছে, উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, সবাই বলতেছে করোনা ভাইরাস ছোঁয়াচে রোগ, মসজিদ বন্ধ করে দাও, মাস্ক পরে সালাত আদায় করো, সেই সময় স্রোতের বিপরীতে দাঁড়িয়ে কথা বলা চারটিখানি ব্যাপার নয়। তো সমস্যা তো ওটা নয় যে আব্দুর রাজ্জাক বিন ইউসুফের মতো এরকম হাজার হাজার মানুষ বলতেছে ছোঁয়াচে রোগ নাই, সব মানুষ আক্রান্ত হয়ে মরে গেল, তাই তুমি সমাধান করার জন্য লাফালাফি করবা? সবাই তো মানে নিয়েছে যে ছোঁয়াচে রোগ আছে,
যাক আমার এই কথা না বুঝলেও আমরা আগের আলোচনায় ফিরে আসি, সেটা হচ্ছে এই দল আলেমের উদ্দেশ্য হচ্ছে ইমান বাঁচানো। কিভাবে? দেখেন মানুষের ইমান কিভাবে নষ্ট হতে থাকেছে। করোনা ভাইরাসের সময় সমস্যা হচ্ছে ইমান নষ্ট হয়ে যাওয়া। মানুষ বিশ্বাস করে নিয়েছে যে আল্লাহ মুহিয়ি আর মুমিত নয়, আল্লাহ জীবন দানকারী এবং মৃত্যু দানকারী নয়, মানে করোনা ভাইরাস আক্রান্ত হলেই মারা যাব এটা মনে করে নিয়েছে। করোনা ভাইরাস আক্রান্ত হওয়ার পরও যে আল্লাহ বাঁচিয়ে রাখতে পারে এই বিশ্বাস নষ্ট হয়ে গেছে মানুষের, আর করোনা ভাইরাস না হলেও যে আল্লাহ মৃত্যু দিতে পারে এই বিশ্বাস নষ্ট হয়ে গেছে। করোনা ভাইরাস না হয়ে আল্লাহ মৃত্যু দিতে পারে না, আর করোনা ভাইরাস হওয়ার পরও আল্লাহ বাঁচিয়ে রাখতে পারে না, এই আকীদা করোনার সময় নষ্ট হয়েছিল না হয়নি বলেন তো? হয়েছিল, দুনিয়া সাক্ষী, পৃথিবী সাক্ষী, এই আকীদা নষ্ট হয়েছিল। এই আকীদা তো আব্দুর রাজ্জাক বিন ইউসুফই বাঁচিয়েছে মানুষের কঠোর এবং শক্ত বক্তব্য দিয়ে। এরকম শত মানুষ স্বীকার করেছে, শত মানুষ স্বীকার করেছে যে আপনার বক্তব্যের কারণে আমি অন্তরে শান্তি পাই। ঢাকা বসুন্ধরা একজনের কাছে গেলাম, সে করোনার কারণে ভয়ে বাড়িঘর থেকে বের হয় না, কয়েক মাস যাবৎ বাড়ির মধ্যে বন্দি, ব্যবসা বাণিজ্য সব বাদ দিয়ে ঘরের মধ্যে বসে আছে। উনি শোনাচ্ছে, ওস্তাদ জি আপনার বক্তব্য শুনে একটু অন্তরে বিশ্বাস হওয়া শুরু হয়েছে যে মৃত্যু দিলে আল্লাহই দিতে পারে, করোনা হওয়ার পরও বেঁচে থাকতে পারি, এই জন্য ঘর থেকে বের হয়ে একটু হাঁটা চলা শুরু করেছি। তাহলে ওই লোকটার ইমান কে বাঁচালো? আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বাঁচালো, তুমি তো বাঁচাওনি, তুমি তো ভয় দেখিয়ে মানুষকে ঘরের মধ্যে বন্দি করেছো, দুনিয়াকে অচল করে দিয়েছো, মসজিদকে বন্ধ করে দিয়েছো। অথচ মৃত্যু হলে শহীদি মরণ হতো, মৃত্যু হলে কিসের মরণ হতো বলেন তো? শহীদি, দুইটা কারণে, যদি মহামারী হয় তাহলে, আর যদি মহামারী না হয় তারপরও শ্বাসকষ্টে যারা মারা যায় তাদের শহীদ হওয়ার কিছু কথা হাদিসে এসেছে। আর করোনা ভাইরাসে মারা যাওয়াটা কিসে? শ্বাসকষ্টে। তাহলে শহীদি মরণ দেখে কি মুমিন পালায়? শহীদি মরণ দেখে মুমিন পালায় না। সাহাবিরা মহামারী বরণ করে নিয়েছে, সাহাবিরা, অগণিত দলিল আছে সাহাবিরা। হ্যাঁ, কিছু সাহাবি মহামারী থেকে জনগণকে বাঁচানোর জন্য, ইমান নষ্ট না হওয়ার জন্য, যত দেখবেন যে মহামারী থেকে হেফাজত সব ইমান বাঁচানোর জন্য, কিন্তু বহু সাহাবি আছে যারা মহামারীকে বরণ করে নিয়েছে যে মহামারীর মাধ্যমে আমার শাহাদত হোক, বরণ করে নিয়েছে বহু সাহাবি। কেন না, মুসলমান কোনোদিন মৃত্যুকে ভয় পায় না। তাহলে এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বললেন যে নেই কোনো ছোঁয়াচে রোগ, এটা যে সঠিক তার পক্ষে হাদিস থেকে কিছু দলিল। আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজনের নিকট থেকে একটা উট ক্রয় করেছে, সেই উটে খোঁস পাচড়া আছে যেটাকে মানুষ বলে ছোঁয়াচে রোগ, উট ক্রয় করেছে আব্দুল্লাহ বিন ওমর। এখন ওই উটের মালিক ছিল দুইজন, একজন বিক্রি করে দিয়ে আর একজনকে বলছে, শুনেন আমাদের উট বিক্রি হয়ে গেছে, আমরা আবদুল্লাহ বিন ওমরের কাছে উট বিক্রি করেছি। ওই মালিক বলছে, করেছো কি? ওটা আবদুল্লাহ বিন ওমর বিশাল সাহাবি, তুমি তাকে চিনো না, তার কাছে তুমি খোস পাচড়া রোগে আক্রান্ত উট বিক্রি করে দিলা, উনি যদি পরে মনে করে আমি তাকে ধোকা দিয়েছি তাড়াতাড়ি চলো তার কাছে। হাদিসের ভাবার্থ আর কি, এটা আবার বলিয়েন না যে এই বাক্য এই শব্দ তো হাদিসের মধ্যে নাই, বললো কেন? আব্বুর বহু বক্তব্য কাটিয়ে নিয়ে বলে যে এই অংশটুকু তো, এই শব্দটুকু তো হাদিসের মধ্যে নাই, বললো কেন? ওটা ভাবার্থ, ওটা কি ভাবার্থ, এই কমন সেন্সটুকু নয়, এই জন্য অভিযোগ করে, এটা হচ্ছে কমন সেন্সের ব্যাপার। তো এই ভাবার্থে তখন ওনারা গেল আব্দুল্লাহ বিন ওমরের নিকটে, গিয়ে বলছে আপনি উট কিনেছেন, উটে তো খোঁস পাচড়া আছে, ইন্না শারিকি বা আকা ইবলান হিম, আমার অংশীদার আপনাকে একটা উট বিক্রি করেছে, আলাম ইয়ারিফকা, আমার শরীক আপনাকে চিনত না, অতএব আপনি উট ফিরিয়ে দিন, আমরা উট ফিরিয়ে নিয়ে যাই, আপনি বড় মানুষ, আপনাকে আমরা ধোকা দিতে চাই না। তখনও আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, দা হা, উট রেখে দাও, উট নিয়ে যেতে হবে না। কেন নিয়ে যেতে হবে না? আমি আব্দুল্লাহ বিন ওমর রাজিনা, সন্তুষ্ট হয়ে গেছি, বি কাদায়ে রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূলের এই ফয়সালাই যে নেই কোনো ছোঁয়াচে রোগ। হাদিসের অর্থ বুঝলেন? যে আমি আব্দুল্লাহ বিন ওমর আল্লাহর রাসূলের এই কথার উপর ঈমান আনি যে ছোঁয়াচে রোগ নাই, অতএব কিনে যখন নিয়ে এসেছি ফেরত নিয়ে যেতে হবে না, এই উটের কারণে যদি আমার উটের পালের সব উট মারা যায় আমি বলবো তাকদিরে ছিল তাই মারা গেছে। তাহলে এখন আব্দুল্লাহ বিন ওমর কি জাবারিয়া নাকি? জাবারিয়া বুঝেন? একদল ফেসবুকে লেখালেখি করতেছে যে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হচ্ছে জাবারিয়া। জাবারিয়া আর কাদারিয়া হচ্ছে দুটো গ্রুপ তাকদিরের বিষয়ে। কাদারিয়ারা বলে যে আমি যেটা করবো সেটাই, এখানে আল্লাহর কোনো ক্ষমতা নাই, এটা হলো কাদারিয়াদের কথা। আর জাবারিয়াদের কথা, আমি যা করছি সেটা সবই আল্লাহ করাচ্ছে, আমার নিজের কোনো ইচ্ছা নাই, আমি যদি কাউকে হত্যা করি তো আল্লাহ করিয়েছে, কথা বুঝতে পেরেছেন? এটা বলা হয় জাবারিয়া। দেখেন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ মাস্ক পরে না,
কথা বুঝতে পারেননি, আর এগুলোর বিষয়ে কঠোর বক্তব্য আছে, তখন আব্দুর রাজাক বিনিস হয়ে গেছে জাবারিয়া নাউজুবিল্লাহ। তো এখন আবদুল্লাহ বিন ওমর যে ফাইসালাটা মেনে নিলেন, উনি যে ছোঁয়াচে রোগ থেকে বাঁচার জন্য এই উটটাকে যে দিয়ে দিলেন না, হিসাবে তো সাবাব এখতিয়ার করার কারণে বাঁচার জন্য হিসাবে তো উটটা দিয়ে দেওয়া উচিত, কিন্তু উট তো উনি নিয়ে নিলেন। এখন উট নিয়ে নিয়ে উনি যে আর বাকি উটগুলোকে ধ্বংস করতেছেন ওই ওই দলের কথা অনুযায়ী, তাহলে কি আবদুল্লাহ বিন ওমর জাবারিয়া? ফতোয়া দাও। আচ্ছা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহু হাদিসে, একটা যে লা আদওয়া এটা অতটা স্পষ্ট নয়, যারা আরবি বুঝে তারা বুঝতে পারবে, লা ইউদি শাইউন শাইয়া, এটা লা আদওয়ার চাইতে আরো স্পষ্ট, এটা যে কেউ আরবি বুঝে সে বুঝতে পারবে। লা আদওয়া নেই কোনো ছোঁয়াচে রোগ, কোনো অপশন থাকতে পারে যে নেই কোনো ছোঁয়াচে রোগ, তার মানে মনে হয় কিছু আছে ইল্লা ইল্লা, তবে এটা এটা ব্যতীত বা এই কারণে। কিন্তু আল্লাহ রাসূল আর একটা বাক্যে বলে দিলেন, লা ইউদি শাইউন শাইয়া, সেটার অর্থ কি, কোনো কিছুই একজনের কাছ থেকে আরেকজনের নিকটে যেতে পারে না। এটা হলো এই হাদিসের অনুবাদ, মানে আরো স্পষ্ট যে কোনো কিছুই একজনের কাছ থেকে আরেকজনের নিকটে যেতে পারে না। উনি কিন্তু বলেননি যে আল্লাহ চাইলে যেতে পারে, বলতে পারতেন না? পারতেন না, পারতেন। আচ্ছা, আর এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ রাসূল যখন বললেন নেই কোনো ছোঁয়াচে রোগ, তখন একজন পল্লীর ব্যক্তি জিজ্ঞেস করলো, তাহলে উটের পালে একটা অসুস্থ উট আনলে সব যে অসুস্থ হয়ে যায়? তখন আল্লাহ রাসূল বললেন, মানা আদাল আউয়াল, প্রথমটা অসুস্থ হয়েছিল কিভাবে? করোনা ভাইরাসে আক্রান্ত প্রথম ব্যক্তি কিভাবে আক্রান্ত হয়েছিল? ও যেভাবে আক্রান্ত হয়েছে আমি কেউভাবে আক্রান্ত হতে পারি না? করোনা ভাইরাসে আক্রান্ত প্রথম ব্যক্তি যেভাবে আক্রান্ত হয়েছে আমি কেউভাবে পারি না? আল্লাহ কি চাইলে পারেন না? 100 বার পারেন। আমি কারোর সাথে লাগলেই আক্রান্ত হবো, এটা কোত্থেকে আসলো? একজনকে তো আল্লাহ না লাগানো ছাড়াই আক্রান্ত করেছে, আল্লাহ রাসূল ওই যুক্তি দিয়েছেন। কিন্তু এই হাদিস কি জন্য পড়লাম? এই হাদিসে অতিরিক্ত বাক্য আছে, যালিকুমুল কাদার, লাগে না তবে যদি লেগে যায়, যা হয়, তুমি একটা ছোঁয়াচে রোগকে একটা পালের মধ্যে ঢুকিয়ে দিলা, দেওয়ার পর সবগুলো আক্রান্ত হয়ে গেল, এটা হচ্ছে তাকদীর। কে বলেছে? আল্লাহ রাসূল বলেছেন। কি বলেছেন? এটা হচ্ছে তাকদীর। তখন আমি যদি বলি এইভাবে যে আমি মাস্ক যদি না পরি আর না পরার কারণে আরেকজনের কাছ থেকে যদি আক্রান্ত হয়ে যাই, তাহলে এটা আমার তাকদীর, তাহলে কি আমি জাবারিয়া হব? আল্লাহ রাসূল তো বলে দিলেন তাকদীর, যে ওই উটকে তুমি নিয়ে এসে পালের মধ্যে রাখলা, আক্রান্ত হয়ে গেল, এটা কি তাকদীর? আল্লাহ রাসূলের হাদিসের বাক্য, যালিকুমুল কাদার। আর এক হাদিসে আল্লাহ রাসূল আরো স্পষ্ট করছেন যে খালাকাল্লাহু কুল্লা নাফসিন, শোনো, নেই কোনো ছোঁয়াচে রোগ। আল্লাহ রাসূল, তাহলে উট যে আক্রান্ত হয়, আসলে তুমি বলো প্রথমটা কিভাবে আক্রান্ত হয়, শোনো কিভাবে আক্রান্ত হয় জানো? খালাকাল্লাহু কুল্লা নাফসিন, আল্লাহ সব আত্মাকে সৃষ্টি করেছে, তারপরে সব আত্মার জীবন মৃত্যু বিপদ রিজিক লিখে দিয়েছেন। তাহলে ছোঁয়াচে রোগের পরে আল্লাহ রাসূলের এই উত্তর দেওয়ার কি দরকার? তুমি আল্লাহ রাসূলের চাইতে বেশি বুঝো না, আল্লাহ রাসূল তোমার চাইতে বেশি বুঝে। আল্লাহ রাসূলকে যখন পাল্টা প্রশ্ন করা হলো যে এটা যে হয়, একটা ছোঁয়াচে রোগে আক্রান্ত উট আসলে সবগুলো আক্রান্ত হয়, তখন আল্লাহ রাসূল বলতে পারতেন এটা আল্লাহর ইচ্ছায় সংক্রমিত হয়। তা না বলে আল্লাহ রাসূল তাকদীরের আলোচনা কেন করছে? আরে আল্লাহ রাসূল কেন তাকদীরের আলোচনা করলো? যেখানে ছোঁয়াচে রোগের হাদিস, ওখানে তাকদীরের আলোচনা কি জন্য আল্লাহ রাসূল করলো? দোষ আমার না আল্লাহ রাসূলের? আল্লাহ রাসূল যদি তাকদীরের আলোচনা করে, আমি তাকদীরের আলোচনা করলে কেমনে দোষী হই? ছোঁয়াচে রোগের সাথে আল্লাহ রাসূল কেন তাকদীরের আলোচনা করলো, এই প্রশ্নের উত্তর দাও। যত ছোঁয়াচে রোগের হাদিস পাবা, সব হাত ছোঁয়াচে রোগের হাদিসে আল্লাহর রাসূল তাকদীরের আলোচনা করেছে, যে এটা তাকদীর, পৃথিবী সৃষ্টির 50,000 বছর আগে লেখা আছে। এখন ওই কথাই যদি আব্দুর রাজ্জাক বিন ওমর আজকে করোনা ভাইরাসের কারণে বলে, তুমি বলবো তুমি জাবারিয়া, তাহলে কি আল্লাহর রাসূল জাবারিয়া নাকি? আচ্ছা, এবার আসি, আল্লাহর ইচ্ছায় সংক্রমিত হয়, আল্লাহর ইচ্ছা বললে দুনিয়াতে এমন কোনো কোরআন হাদিসের মাসলা নাই যেটা টিকানো যাবে না, সব ধ্বংস হয়ে যাবে। আল্লাহর ইচ্ছা এমন একটা শব্দ, যেই শব্দ যুক্ত করলে ইসলামের যত মাসলা মাসাইল আছে সব মাসলা মাসাইলকে এক সেকেন্ডে ধ্বংস করে দেওয়া যাবে। যেমন কাদিয়ানিরা যোগ করেছে, লা নাবিয়া বাদি, আল্লাহ রাসূল বলেছেন আমার পরে কোনো নবী নেই, কাদিয়ানিরা যোগ করেছে ইল্লা মাশা আল্লাহ, তবে যদি আল্লাহ চায়। বুঝতে পারেননি? মানে আল্লাহ চাইলে আল্লাহ রাসূলের পরে নবী আসতে পারে, তাহলে তবে যদি আল্লাহ চায়, এই কথা দিয়ে একটা বিশাল আকীদা ধ্বংস হয়ে গেল না? যে আল্লাহ রাসূলের পর কোনো নবী আসবে না, এই কথাটা কি দিয়ে ধ্বংস হয়ে গেল? যদি আল্লাহ চায়,
ওটাতে ধ্বংস হয়ে গেল। যারা কাফের মুশরিক চিরস্থায়ী জাহান্নামে থাকবে, শত কোরআনের আয়াত আর হাদিস, শত কোরআনের আয়াত আর হাদিস। এখন আমি যদি বলি তবে যদি আল্লাহ চায় তাহলে চিরস্থায়ী জাহান্নামে না থেকে আবার জান্নাতেও দিতে পারেন, আকীদা ধ্বংস হলো না হলো না? হলো। আরে বাবা তোমাকে আল্লাহ চায় এটা কে যোগ করতে বলেছে? যতটুকু কোরআন হাদিসে আছে অতটুকু বিশ্বাস করা তোমার দায়িত্ব, আল্লাহ চাইলে কি হবে না হবে এটা বের করা তোমার দায়িত্ব নয়। ওটা যদি বের করতে যাও সব আকীদা আমল ধ্বংস হয়ে যাবে, টিকাতে পারবো না। এবার বলি এই অনুবাদ যে চলবে না তার প্রমাণ কই? এই অনুবাদ না চলার প্রমাণ হাদিস, ওই হাদিসের মধ্যেই আছে। তবে এটাও হয়তো আগের যুগের, কেন এত বড় ফেতনা, ছোঁয়াচে রোগ নিয়ে এত বড় ফেতনা আগের যুগে আসেনি, এই জন্য আগের যুগের আলেম ওলামাদের বই নাও থাকতে পারে, কিন্তু আপনাকে বলে যায় ওই যে হাদিস আল্লাহ রাসূল বললো, লা আদওয়া নেই কোনো ছোঁয়াচে রোগ, লা তুয়ারাতা নেই কোনো কুলক্ষণ, লা সফরা সফর মাসে কিছু নেই, লা হা মাথা পেঁচায় কিছু নেই। এখন প্রথম বাক্যের অনুবাদ যদি আমি করি নেই কোনো ছোঁয়াচে রোগ তবে আল্লাহ চাইলে সংক্রমিত হতে পারে, তাহলে পরের বাক্য নেই কোনো কুলক্ষণ ওটারও অনুবাদ করতে হবে আল্লাহ চাইলে কুলক্ষণ হতে পারে। কথা কি বুঝতে পেরেছেন? তারপরের বাক্য পেঁচাই কিছু নেই যদি প্রথমটাতে অনুবাদ করে আল্লাহ চাইলে সংক্রমিত হতে পারে, পরেরটাতে অনুবাদ করতে হবে পেঁচাই কিছু নেই তবে আল্লাহ চাইলে পেঁচাই কিছু হতে পারে। সফর মাসে কিছু নেই প্রথমটাতে যদি অনুবাদ করে আল্লাহ চাইলে সংক্রমিত হতে পারে, পরেরটাতে অনুবাদ করতে হবে আল্লাহ চাইলে সফর মাসে কিছু থাকতে পারে। কিন্তু দুনিয়ার অধিকাংশ আলেম ওলামা একমত যে পেঁচাই কিছু নেই, কুলক্ষণ বলে ইসলামে কিছু নেই। তাহলে প্রথমটাই তুমি যদি অনুবাদ করো যে আল্লাহ চাইলে সংক্রমিত হয়, পরেরটা তো অনুবাদ করতে হবে, তার মানে এই অনুবাদ ভুল, এই অনুবাদ ঠিক নয়। ছোঁয়াচে রোগ নেই এটাকে তার অমুম ব্যাপক অর্থের উপর রেখে দিতে হবে। আচ্ছা এবার তারপরে আসেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহামারী এলাকা থেকে বের হতে নিষেধ করলেন সেটার ব্যাখ্যা আপনাদেরকে দিলাম। এবার আসি কোন কোন আলেম ওলামা এই মতের পক্ষে যে ছোঁয়াচে রোগ নাই, এবং আমি অনুরোধ করব যারা যেখানে এই বিষয়গুলো নিয়ে বিতর্ক করতেছে তাদেরকে এই বক্তব্যটা সেন্ড করার জন্য, এবং আমি আমার বক্তব্যে যে ভাষাগুলো উচ্চারণ করতেছি এই প্রত্যেকটা ভাষার বাক্যের আমি জিম্মেদারি নিচ্ছি। জিম্মেদারি মানে যে কারোর সাথে ইলমি মোনাজারা এবং মোনাকাশা করতে প্রস্তুত আছে। এই বক্তব্য যদি উর্দুতে দেওয়া লাগে তো উর্দুতে দিতে প্রস্তুত আছি, এই বক্তব্য যদি আরবিতে দেওয়া লাগে তো আরবিতে দিতে প্রস্তুত আছি, ইংরেজিতে দেওয়া লাগলে ইংরেজিতে দিতে প্রস্তুত আছি, সবার সাথে ইলমি মোনাকাশা করতে প্রস্তুত আছি। এই পয়েন্টগুলোতে কাউকে ভ্রান্ত প্রমাণ করে নয়, বেশি সঠিক মাসলা কোনটা এটা প্রমাণ করতে গিয়ে, এবং আব্দুর রাজ্জাক বিন ইউসুফ তার কথায় একাই নয় এটা প্রমাণ করতে গিয়ে, আমার বাক্যর উপর থাকতে হবে, অন্য কারো বাক্য আমার উপর নিয়ে এসে চাপিয়ে দেওয়া যাবে না। আচ্ছা ইমাম তাবারি বিখ্যাত ইমাম, তিনি বলছেন ইখতালাফ আসসালাফ, সালাফে সালেহীনের মধ্যে এই হাদিস নিয়ে মতভেদ হয়ে গেছে। তো আচ্ছা তার আগে ভারত উপমহাদেশের একজন আলেমের নাম বলি, আব্দুর রহমান মোবারকপুরি, তোহফাতুল আহওয়াজির লেখক, তিনি এই ফতোয়ায় আব্দুর রাজ্জাক বিন ইউসুফের পক্ষে। আমি এটা আজকে খুঁজছিলাম যে ভারত উপমহাদেশে কাউকে পাই কি না, যদিও আরও খুঁজলে আরও বের হবে। তিনি এই ফতোয়ায় গিয়ে বলছেন কুলতু ইবনে আব্দুর রহমান আল মোবারকপুরি ফি কাউনি হাদাল জামা হাসানান নাজার, একদল মানুষ যারা এই পরস্পর বিরোধী হাদিসের মধ্যে এই বলে সামঞ্জস্য বিধান করেছে যে ছোঁয়াচে রোগ আছে তবে আল্লাহর ইচ্ছায় সংক্রমিত হয় কেন, ডাক্তারি মতামত অস্বীকার করা যাবে না, ডাক্তার বলেছে সংক্রমণ আছে, ডাক্তার বলেছে ছোঁয়াচে আছে, অতএব এটা আমাকে মানতে হবে, অতএব ওই হাদিসের অনুবাদ করো ছোঁয়াচে রোগ আছে তবে আল্লাহর ইচ্ছায় সংক্রমিত হয়, এই সামঞ্জস্যতা ঠিক নয়। আব্দুর রহমান মোবারকপুরি দুই সামঞ্জস্য বিশাল দুই ধরনের আলেমের মতামত নিয়ে আসার পর আব্দুর রহমান মোবারকপুরি তুফাতুল আহওয়াজিতে বলতেছে এই পরের সামঞ্জস্যতা ঠিক নয়। কেন ঠিক নয়? কামালা ইখফা আলাল মুতাআম্মিল, যে ভাববে তার নিকট প্রমাণ হয়ে যাবে। কেন ঠিক নয়? বি আন্না শারআ ওয়ারাদা বি ইসবাতিল উসুল আত-তিব্বিয়্যা ফা ফীহি আন্না উরুদা আশ-শারঈ লি ইসবাতি জামিউল উসুল আত-তিব্বিয়্যা মামনূউ বাল ক্বাদ ওয়ারাদা আশ-শারউ লি ইবতালি বা'দি ইবতালি বা'দিহা ফা ইন্নাল মুতাতাব্বিনা ক্বাইলুনা বি হুসুলি শিফা বিল হারাম। বলছেন ডাক্তারি হাকিকাত বাস্তবতা মানতে হবে, এটা ইসলাম অস্বীকার করে না। আব্দুর রহমান মোবারকপুরি, আজকে আব্দুর রাজ্জাক নিজের বক্তব্য নয়, ভুল 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 বুঝবেন না, আব্দুর রহমান মোবারকপুরি তোহফাতুল আহওয়াজির লেখক, ভারত উপমহাদেশের বড় মহাদ্দেশ
বড় আলেম, যাদের কাছ থেকে সৌদি আরবের আলেমরা কোরআন এবং হাদিসের জ্ঞান নিয়ে গেছে। পাক ভারতের ইতিহাস মানুষ মনে করে শুধু শিরক বিদাতের ইতিহাস, কিন্তু পাক ভারতের ইতিহাস শিরক বিদাতের ইতিহাস থাকলেও নিকট অতীতে সুয়ুতির মৃত্যুর পরে, শাওকানি সুয়ুতি এনাদের দুনিয়া থেকে চলে যাওয়ার পরে ইলম ভারতেই ছিল, জ্ঞান ভারতেই ছিল। সেই কালে নবাব সিদ্দিক হাসান খান ভূপালি আকিদার উপর বই লিখেছে, বইয়ের নাম কি আব্দুর রহমান কতফুস সামার ফি আকিদাতে আহলিল আসার। সেই কালে কোথায়? যখন এই মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাবের যুগ, তখন যত হাদিসের বই আছে অধিকাংশ হাদিসের বই দেখবেন কোথায় প্রথম প্রকাশ হয়েছে, ভারতে। কোথায় প্রথম প্রকাশ হয়েছে, পাকিস্তানে। যারা তাদিল ইবনু আবি হাতেম বিখ্যাত মহাদ্দিস, কোথায় প্রথম প্রকাশ, ভারতে প্রকাশ। আব্দুর রহমান বিন ইয়াহিয়া আল মুআল্লিমি বলা হয় জাহাবিউল আসর, এই যুগের ইমাম জাহাবি, এই যুগের ইমাম জাহাবি বলা হয় দুইজনকে, আলবানিকার আব্দুর রহমান বিন ইয়াহিয়া আল মুআল্লিমিকে। কোথায় পড়াশোনা করেছেন, গবেষণা করেছেন, ভারতের হায়দ্রাবাদ দাকান। মোহাম্মদ রাবি বিন হাদি আল মাদখালি, যাকে নিয়ে গর্ব করা হচ্ছে এবং যাকে ঢাল বানিয়ে ব্যবহার করা হচ্ছে আলেম ওলামাদেরকে, আহলুস সুন্নাত ওয়াল জামাতের আলেম ওলামাদেরকে রদ করার ক্ষেত্রে, উনি জামিয়া সালাফে এসে ইলম অর্জন করেছেন, জামিয়া সালাফে বানারস ভারত, উনি নিজে ভারত থেকে জ্ঞান নিয়ে গেছেন। সৌদি আরবের যেটা দারুল হাদিস, মক্কায় যে দারুল হাদিস আছে, ওই দারুল হাদিসের প্রতিষ্ঠাতা মিয়া নাজির হুসাইন দেহলবীর ছাত্র, ভারত থেকে জ্ঞান নিয়ে গেছেন মিয়া নাজির হুসাইন দেহলবীর কাছে। সৌদি আরবের দক্ষিণ অঞ্চলের যিনি বিপ্লব সৃষ্টিকারী কোরআন এবং হাদিসের উপর এবং শিরক এবং বেদাতের বিরুদ্ধে, উনি মিয়া নাজির হুসাইন দেহলবীর কাছে জ্ঞান নিয়ে গেছেন, এই কোরআন ভারত থেকে জ্ঞান নিয়ে গেছেন। তো এখন এসে বলতেছে যে পাক ভারতে নাকি জ্ঞান নাই, পাক ভারতে নাকি কোনো বড় আলেম নাই। এটা হলো দেশভিত্তিক জাতীয়তাবাদ, এটা পৃথিবীতে আগে কোনো দিন ছিল না এই জাতীয়তাবাদ। সুয়ুতির মৃত্যুর পর থেকে এবং সৌদি আরবের বর্তমান উত্থান, বর্তমান উত্থান বলতে বিন বাজ ওসাইমিন আলবানি রাহেমাহুল্লাহ, এনাদের যে যুগটা জ্ঞানের যে নতুন যুগ, কেন সৌদি সরকার জ্ঞানের পিছনে অনেক টাকা খরচ করে, বড় বড় বিশ্ববিদ্যালয় তৈরি করেছে, মদিনা বিশ্ববিদ্যালয়, মোহাম্মদ সৌদ, কোটি কোটি টাকা ওগুলোর পিছনে খরচ হচ্ছে, গবেষণার পিছনে, হাদিসের পিছনে, কোরআনের পিছনে, এরকম আগে কোনো দিন ছিল না। তো এই সরকারি খরচ কোরআন এবং হাদিসের পিছনে হওয়ার ফলে সৌদি যে জ্ঞানের উর্বর ভূমি হয়ে উঠেছে, এই উর্বর ভূমি হওয়ার আগ পর্যন্ত জ্ঞান ভারতেই ছিল, মারকাজুল ইলম। আর মারকাজুল ইলম কোনো সময় এক জায়গায় থাকে না, কখন বাগদাদ মারকাজুল ইলম ছিল, কখন নিশাপুর মারকাজুল ইলম ছিল, এখন ইরানের নিশাপুরে যায় দেখেন সবই শিয়া, অথচ নিশাপুরে কত বড় বড় মুহাদ্দিস, ইমাম বুখারী, মুসলিম, হাকেম, সব বড় বড় মুহাদ্দিস নিশাপুর, নিশাপুরে এখন শিয়ারা বসবাস করতেছে। এটা আল্লাহর পৃথিবী পরিচালনার নীতি, যাতে নির্দিষ্ট কোনো ব্যক্তি, দল, দেশ, সংগঠন, মাদ্রাসার প্রতি মানুষের ভালোবাসা না চলে যায়, এই জন্য আল্লাহ কোথাও হক স্থায়ী রাখেন না। এটা আল্লাহর নীতি, নির্দিষ্ট দলের মধ্যে হক থাকলে ওটারই মানুষ পূজা করা শুরু করতো, ব্যক্তির মধ্যে থাকলে ওরই পূজা করা শুরু করতো, নির্দিষ্ট দেশের মধ্যে থাকলে, যেমন এখন দেশ পূজা শুরু হয়েছে কেবারের নামে, তো এই দেশের মধ্যে যদি থাকতো তাহলে নিশাপুরে থাকতো, বাগদাদে থাকতো। এই জন্য ব্যাখ্যা হচ্ছে লাতাজাল তয়ফাতুমিন, একদল উম্মত, আমার একদল দল কিয়ামত পর্যন্ত হকের উপর থাকবে, এটা নির্দিষ্ট কোনো দল নয়। দেশ চেঞ্জ হবে, সময় চেঞ্জ হবে, আলেম চেঞ্জ হবে, মাদ্রাসা চেঞ্জ হবে, সংগঠন চেঞ্জ হবে, সব চেঞ্জ হতে থাকবে, কিন্তু হক নির্দিষ্ট এক জায়গায় থাকবে এটা নয়, বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় থাকতে পারে। তো আব্দুর রহমান বিন ইয়াহিয়া আব্দুর রহমান মোবারকপুরি বলতেছে যে ইসলাম ডাক্তারি বাস্তবতাকে মানে, তবে এই কথার অর্থ এই নয় যে সব ডাক্তারি বাস্তবতা ইসলাম মানবে, এই কথার অর্থ এই নয় যে সব ডাক্তারি সিদ্ধান্ত ইসলাম মানবে, বহু ডাক্তারি সিদ্ধান্ত ইসলাম অস্বীকার করেছে। দলিল, হারাম জিনিস দিয়ে চিকিৎসা করা, হারাম জিনিস দিয়ে চিকিৎসা ডাক্তারি বিদ্যা মানে, জাদু করলে কাজ হয়, শিরকি জিনিস দিয়ে ফু দিলে কাজ হয়, কে বলেছে হয় না, জিন শয়তান তো কাজ করে, হয় তো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহর রাসূল বলছেন জাদু আছে, তার মানে কি এখন আমি জাদু দিয়ে চিকিৎসা করব, তার মানে কি আমি এখন জাদু দিয়ে চিকিৎসা করব নাকি বলেন তো, জাদু আছে এটা বাস্তবতা, তারপরও হারাম। তাহলে বহু চিকিৎসা বিজ্ঞানের বাস্তবতা এমন আছে যেটা বাস্তব, কিন্তু ইসলামে হারাম, বাস্তব কিন্তু ইসলাম অস্বীকার করেছে। আব্দুর রহমান মোবারকপুরি বলছে যে চিকিৎসা বিজ্ঞানের বাস্তবতা হলে ইসলাম মানবে, কথা বল, হারাম জিনিস দিয়ে চিকিৎসা, শুকুরের গোস্ত, তেল, চর্বি দিয়ে চিকিৎসা ইসলামে হারাম, চলবে না। অথচ ডাক্তার বলতেছে যে এই শুকুরের চর্বিতে এই চিকিৎসা আছে, ডাক্তারই বাস্তবতা, তাই বলে কি ইসলাম মানবে?
সব ডাক্তারই বাস্তবতা ইসলাম মানে না। তো এখন ডাক্তার বলছে সংক্রামক আছে, তাই আমাকেও বিশ্বাস করতে হবে যে সংক্রামক আছে, এটা নয়। এটা আব্দুর রহমান মোবারকপুরীর উত্তর। আচ্ছা, তারপরে তিনি বলছেন ফাযযাহিরু আর-রাজিহ ইনদি, আব্দুর রহমান মোবারকপুরী, আমার নিকটে প্রাধান্য প্রাপ্ত মত হচ্ছে হাদিসের বাহ্যিক যে অর্থ এই অর্থ, আর এই হাদিসের মধ্যে সামঞ্জস্য হাফিজ ইবনে হাজার আসকালানি যেটা করেছেন সেটা, হাফিজ ইবনে হাজার আসকালানি একই সামঞ্জস্য করেছে, আব্দুর রহমান মোবারকপুরী একই সামঞ্জস্য করেছে, ইমাম খাত্তাবি একই সামঞ্জস্য করেছে, মুআল্লিমুস সুনান চতুর্থ খণ্ড 233 পৃষ্ঠা, তুহফাতুল আহওয়াজি পঞ্চম খণ্ড 199 পৃষ্ঠা, শামসুল হক আজিমাবাদী একই ব্যাখ্যা করেছে, আউনুল মাবুদ অষ্টম খণ্ড 256 পৃষ্ঠা, মুআল্লিমুস সুনান চতুর্থ খণ্ড 233, ইমাম খাত্তাবি একই ব্যাখ্যা করেছে, ইমাম তাবারি শারহ সহিহ বুখারী ইবনে বাত্তাল একই ব্যাখ্যা করেছে, নবম খণ্ড 410 পৃষ্ঠায় ইমাম তাবারিও একই ব্যাখ্যা করেছে, বাত্তাল উল্লেখ করেছে, মুনতাকা শারহুল মুয়াত্তাতে একই ব্যাখ্যা করা আছে। ইস্তেজকার ইবনু আব্দুল বার, এনাকেও বলা হয়, অনেকেই বলেছে তিনি জাহিরি ঘেসা মহাদ্দিস, অনেকেই বলেছে, আহমদ বিন হাম্বালকে বলেছে জাহিরি ঘেসা মহাদ্দিস, তুমি কী করবে? তুমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফকে বলছো জাহিরি? আরে মহাদ্দেশের মধ্যে একটা বিশাল গ্রুপ আছে যাদেরকে বহু মানুষ বলেছে জাহিরি ঘেসা মহাদ্দেশ। ইবনু আব্দুল বার ইস্তেজকারের অষ্টম খণ্ড 422 পৃষ্ঠা, তামহিদ 24 খণ্ড 196 পৃষ্ঠা, ইকমালুল মুআলিম বি ফাওয়াইদ মুসলিম সপ্তম খণ্ড 134 পৃষ্ঠা, এগুলো সব হচ্ছে দলিল যে ছোঁয়াচে রোগ নাই, এ কথাই ঠিক। তাহলে আল্লাহ রাসূল পালাতে বললেন কেন? ঈমান বাঁচাতে, মানুষের তাকদীরের প্রতি বিশ্বাস বাঁচাতে। কি বিশ্বাস? যদি যার ঈমানে দুর্বল, যার অন্তরে আল্লাহর প্রতি ভরসা দুর্বল, তাকে আল্লাহ রাসূল বলেছেন পালাতে, তাকে আল্লাহ রাসূল বলেছেন বাঁচতে, এবং এই জন্যই তাকে যেতে নিষেধ করেছেন মহামারী এলাকা, মহামারী এলাকায় গেলে আক্রান্ত হবে, হয়ে বলবে আমি এই এলাকায় এসেছি তাই আক্রান্ত হয়ে গেছি, নাউজুবিল্লাহ। কথা বুঝতে পেরেছেন? মহামারী এলাকায় যেতে নিষেধ করেছে কেন? ঈমান বাঁচাতে। মহামারী এলাকায় যাবে দুর্বল ঈমানের মানুষ, গিয়ে আক্রান্ত হয়ে যাবে, দিয়ে বলবে যে আমি এসেছি এই জন্য আক্রান্ত হয়ে গেছি, তাকদীরের উপর থেকে ঈমান উঠে গেল। তাহলে তাকদীরের প্রতি এই বিশ্বাস রাখাটা, ছোঁয়াচে রোগ নাই এই বিশ্বাস রাখাটা কত জরুরি, যে এই বিশ্বাস বাঁচানোর জন্য পালাতে বলা হচ্ছে। এটা আর একটা নতুন যুক্তি, যাদের বুদ্ধি আছে তারা বুঝতে পারবে, যাদের মাথায় জ্ঞান আছে তারা ধরতে পারবে, যে ছোঁয়াচে রোগ নাই এই বিশ্বাস বাঁচানোটা, তাকদীরের উপর ঈমান বাঁচানোটা, তাকদীরের উপর ঈমান আর ছোঁয়াচে রোগের প্রতি বিশ্বাস পরস্পর বিরোধী। বহু আলেম যাদের নাম আর দলিল দিলাম, ছোঁয়াচে রোগে বিশ্বাস আর তাকদীরের প্রতি বিশ্বাস পরস্পর বিরোধী। এটা এত জরুরি, ছোঁয়াচে রোগ নাই এই বিশ্বাস করাটা আর তাকদীরের প্রতি মজবুত ঈমান রাখাটা এত জরুরি, যেটা বাঁচাতে পালাতে বলা হয়েছে। জীবন বাঁচাতে নয়, কী বাঁচাতে পালাতে বলা হয়েছে বলেন তো? ঈমান বাঁচাতে, তাকদীরের প্রতি বিশ্বাস বাঁচাতে পালাতে বলা হয়েছে। আর যার ঈমান মজবুত, যার ঈমান শক্ত, যে গেলেও বলবে যে না আমি আমার তাকদীরে ছিল তাই মরে গেছি, আমার তাকদীরে ছিল তাই আক্রান্ত হয়ে গেছি, তাদের জন্য যাওয়াও জায়েজ, তাদের জন্য খাওয়াও জায়েজ, চলাও জায়েজ, উঠাও জায়েজ, তার দলিল। এবার আসো, তুমি কাকে কাকে জাবারিয়া ফতোয়া দিবা, সেই জাবারিয়া ফতোয়ার কয়েকজন সাহাবি, যাদেরকে যাদেরকে তোমার দৃষ্টিতে জাবারিয়া ফতোয়া দেওয়া যেতে পারে একদল যুবকের দৃষ্টিতে। আন্না ওয়াফদা সাকিফ, সাকিফ গুরুত্বের একটা প্রতিনিধি দল আসলো কার নিকটে? আবু বকর সিদ্দিক রাজিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে। ফাউতিয়া বে তোয়ামিন, খাবার নিয়ে আসা হলো আবু বকর রাজিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে। ফাদাহুম, আবু বকর রাজিয়াল্লাহু তাদেরকে ডাকলেন আসো আমার সাথে খাও। ফাতানাহা রাজুলুম মিনহুম, তাদের মধ্যে একটা লোক দূরে সরে গেল, খাবারের প্লেটে আসে না। আবু বকর রাজিয়াল্লাহু তাআলা মা লাক, তোমার সমস্যা কি, খাবারের প্লেটে আসো না কেন? লোক বলল মাজদুম, আমি কুষ্ঠরোগে আক্রান্ত, আমি এই জন্য খাবারের প্লেটে যাচ্ছি না। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ডাকলেন এবং নিজের খাবারের প্লেটে হাত দিয়ে খাওয়ালেন। তাহলে এখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কি জাবারিয়া? আবু বকর রাদিয়াল্লাহু জানার পরেও যে কুষ্ঠরোগ ছোঁয়াচে, তারপরেও নিয়ে এসে খাচ্ছেন এক প্লেটে জানার পরে। আচ্ছা, এবার দেখেন সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা উনি কি করতেন? কানা ইয়াসনাআনি তোয়াম, তারা খাবার তৈরি করতেন একদিন আনুষ্ঠানিকতা করে, লিল মাজদুমিন, সব কুষ্ঠ রোগীর জন্য একদিন খাবারের ব্যবস্থা করতেন, আর সব কুষ্ঠ রোগীকে দাওয়াত দিয়ে একসাথে তাদের সাথে খাবার গ্রহণ করতেন। তাহলে এখন তারা সবাই কি তাহলে জাবারিয়া হয়ে গেলেন সাহাবিরা? আচ্ছা, তারপরে দেখেন ওমর রাদিয়াল্লাহু তাআলার ঘটনা। ওমর রাদিয়াল্লাহু তাআলা একদিন খাচ্ছে, তার সামনে একজন কুষ্ঠ রোগ বলেন বা আর একটা রোগ আছে যেটা গায়ে সাদা সাদা হয়ে যায়,
হ্যাঁ, তো ওই ধবল রোগ, ওই রোগে আক্রান্ত একজন ব্যক্তি আসলো। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে সাথে করে নিয়ে ফাওয়াদা আয়াদাহু ফিত তোয়াম, তাকে সাথে করে নিয়ে খাবারের মধ্যে হাত দিলেন। তাহলে এই যে সাহাবিদের কুষ্ঠ রোগের ব্যক্তির সাথে খাবার খাওয়ার ঘটনা, তাহলে এই সাহাবিদেরকে কি আপনি জাবারিয়া বলবেন? এবার আসি, ইমামদের মন্তব্য শেষ, হাদিসের ব্যাখ্যা শেষ, এবং সার্বিক আলোচনার দৃষ্টিতে এটা প্রমাণিত যে ছোঁয়াচে রোগ নেই, এবং মহামারী মানুষের জন্য ফেতনা। মহামারী মানুষের জন্য কি ফেতনা? আব্দুল্লাহ বিন মাসুদ বলছে, শোনো, মহামারী মানুষের জন্য ফেতনা। কার জন্য? আলফার, পালিয়ে যাওয়া ব্যক্তির জন্য ফেতনা। আল মুকিম, অবস্থানকারী ব্যক্তির জন্য ফেতনা। যে পালিয়ে যাবে সে বলবে, ফারার তু ফানা যাও তু, পালিয়ে গেছি তাই বেঁচে গেছি, আর ইমান নষ্ট হয়ে গেছে। আম্মাল মুকিম, যে অবস্থান করবে তার জন্য ফেতনা, সে বলবে, আকাম তো ফামিত্যু, এখানে থেকেছি তাই মারা গেছি, করোনা ভাইরাস আক্রান্ত রোগী দেখতে গেছিলাম তাই মারা গেছি, আর ইমান নষ্ট হয়ে গেছে। ওয়া ইন্নামা ফাররা মান লাম ইয়াজি আজালুহু, বরং সত্য কথা এটাই, পালিয়ে গেছে সে পালিয়ে যে বেঁচে গেছে, ওর মৃত্যু আসেনি তাই বেঁচে গেছে, পালানোর কারণে বাঁচেনি, পালিয়ে যে বেঁচে গেছে, ও যে বেঁচে গেছে, আর কারণ কি? তার মৃত্যু তাকদিরে আসেনি এই জন্য বেঁচে গেছে, এটা হচ্ছে সঠিক আকিদা। আকামা ফামাতা, থেকে গেছে মরে গেছে, ওর জন্য সঠিক আকিদা কি? তার মৃত্যু চলে এসেছে তাই মরে গেছে, এটা সঠিক আকিদা। বুঝতে পেরেছেন? একদিন ইতিহাসের ঘটনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার মধ্যে বলছে, আলাম তারা ইলাল্লাযীনা খারাজু মিন দিয়ারিহিম ওয়া হুম উলুফ হাযারাল মাউত। মুফাসসিরগণ ব্যাখ্যায় লিখছে, একদল মানুষ, হাজার হাজার মানুষ গ্রাম ছেড়ে পালিয়ে গেছে। তো মুহাদ্দিসরা মুফাসসিররা ব্যাখ্যায় লিখছে, এরা মহামারীর ভয়ে পালিয়ে গেছে, ছোঁয়াচে রোগ ধরেছে, মহামারী ধরেছে, তো এখন একজন পুরো গ্রাম খালি হয়ে যাবে, এই জন্য পালিয়ে গেছে। তো আল্লাহ ওদেরকে স্বাভাবিকভাবে মৃত্যু দিয়েছেন। কিভাবে মৃত্যু দিয়েছেন বলেন তো? একদল হাজার হাজার মানুষ গ্রাম থেকে পালিয়ে গেছে মহামারীর ভয়ে, ওরা একই সাথে মারা গেছে স্বাভাবিক। কথা বুঝতে পেরেছেন? তারপরে একজন নবীকে দিয়ে আল্লাহ ওদের কাছে পাঠিয়েছেন, নবী দোয়া করেছে, ওরা জীবিত হয়ে গেছে। এটার মাধ্যমে আল্লাহ দেখাতে চেয়েছেন যে পালিয়ে মৃত্যু থেকে বাঁচানো যায় না, ভাগ্যে যদি মৃত্যু থাকে তো মৃত্যু আসবে। অতএব মহামারী থেকে মৃত্যু বাঁচানোর জন্য পালিয়ে তাকদিরের প্রতি বিশ্বাস দুর্বল করিও না, নিজের ঈমান, তাকদিরের প্রতি ঈমান নষ্ট করিও না। এবার আসেন, আমরা এবার আলোচনা আসি মাস্ক। ছোঁয়াচে রোগের আলোচনা মোটামুটি শেষ, এবার মাস্ক। মাস্ক পরে সালাত আদায় করা সবচেয়ে বেশি গন্ডগোল যেটা নিয়ে হয়েছে, যে মাস্ক পরে সালাত আদায় করা যাবে না, যাবে না। এখন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ ফতোয়া দিয়েছে যে মাস্ক পরে সালাত আদায় করবেন না, তিনি কিন্তু বলেননি যে মাস্ক পরে সালাত আদায় করলে সালাত হবে না। তার শক্ত কথাগুলোকে মানুষ উল্টিয়ে ধরে, ভুল বুঝে উল্টিয়ে ধরে। উনি হেদায়েত করতে চাচ্ছেন, একটা ফতোয়া একটা দাওয়াত, দাওয়াত ভিন্ন জিনিস, ফতোয়া ভিন্ন জিনিস, দাওয়াত ভিন্ন জিনিস, ফতোয়া ভিন্ন জিনিস। আমি এই মঞ্চে বক্তব্য দিতে এসে যদি বলি, জোরে আমিন বলার উপর বক্তব্য দিতে আসছি, শুনেন, যে আমি কিসের উপর বক্তব্য দিতে আসছি বলেন তো? জোরে আমিন বলার উপর বক্তব্য দিতে এসে এখন সব হাদিসগুলো বলে বলতেছি, শুনেন, আহমদ বিন হাম্বাল বলেছে, শাফি বলেছে, মালিক বলেছে, উমুক উমুক বলেছে, জোরে আমিন না বললেও সালাত হবে। এখন এটার উপর বক্তব্য দিতে লাগলাম যে জোরে আমিন না বললেও কি হবে? সালাত হবে। তাহলে একটা মানুষ জোরে আমিন বলবে? হ্যাঁ, আমাকে বলতে হবে জোরে আমিন বলবেন না কেন? আল্লাহ রাসূলের সুন্নাত, বলতে হবে আপনাকে, আপনি বলতে বাধ্য, বলবেন না কেন? এখন এই যে বলতে বাধ্য বললাম, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ জোরে আমিন বলাকে ফরজ করে দিয়েছি, কিন্তু এটা তো আসলে আমি দাওয়াত দিচ্ছি, আমি তো ফতোয়া দিচ্ছি না। তুমি আমাকে আবার পাল্টা জিজ্ঞেস করো, আচ্ছা আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব, আমি যদি জোরে আমিন না বলে সালাত আদায় করি, সালাত কি হবে? তখন আব্দুর রাজ্জাক বিন ইউসুফই বলবে যে হ্যাঁ হবে। তাহলে ফতোয়া আলাদা জিনিস আর দাওয়াত আলাদা জিনিস। তো আব্দুর রাজ্জাক বিন ইউসুফ মাঠে দাওয়াত দেয়, তো ওনাকে গুরুত্ব দিয়ে বলতে হয়। এখন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাত ভাগে কুরবানির উপর কঠোর বক্তব্য দেয়। কথা বুঝতে পেরেছেন? এখন একদল আছে যারা বলতে থাকবে যে না, এটা ভুল ফতোয়া, ভুল ফতোয়া, কেন সাত ভাগে কুরবানি দেওয়া যায়, 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 যায়। তাহলে আমাকেও যদি জিজ্ঞেস করা হয়, তো আমিও বলবো যে হ্যাঁ, যদি পরিবারের পক্ষ থেকে না হয়, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আমি না আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, যদি পরিবারের পক্ষ থেকে না হয় তো দেওয়া যেতে পারে, কিন্তু এটা ঠিক নয়, উচিত নয়। উত্তম কোনটা? আল্লাহ রাসূল বলেছে একটা পরিবারের পক্ষ থেকে একটা কুরবানি, এটা উত্তম। তো দাওয়াত তো আমাকে এটাই দিতে হবে যে সবাই পরিবারের পক্ষ থেকে একটা কুরবানি দেন। কথা বুঝতে পেরেছেন? ওটার উপর জোর দিতে হবে, এটা আল্লাহ রাসূলের সুন্নাত, কেন দিবেন না, দেন, কেন দিবেন না, দেন। এখন তুমি চলে গেছো উল্টা রাস্তায়, সব সুন্নাত বিরোধী কার্যকলাপ কিভাবে জায়েজ প্রমাণ করা যায়, এই জন্য তুমি ফতোয়ার পিছনে লেগে গেছো। উনি আছেন দাওয়াতে, তুমি আছো ফতোয়ায়, ফতোয়া ওনাকেও জিজ্ঞেস করলে উনি আনসার দিবে। তাহলে এখন সবাই মাস্ক পরে সালাত আদায় করতেছে, যেখানে
গরুর কুরবানির হাটে ঘামের সাথে ঘাম লাগে, কিসের সাথে কি লাগে বলেন তো? ঘামের সাথে ঘাম লাগে। ওই কুরবানির হাটের মধ্যে যে মসজিদ আছে ওখানে 3 ফিট দূরে দাঁড়িয়ে সালাত আদায় করতেছে, তাহলে এটা তামাশা না? একই মোটর সাইকেলে বাপ বেটা তিনজন এসেছে, তাকওয়া মসজিদের ঘটনা, একই মোটর সাইকেলে সালাতের সময় 3 ফিট দূরে দাঁড়িয়েছে। তা আমি কি তামাশার বিরুদ্ধে বলবো না? শরীয়তের সাথে হাসি ঠাট্টা মজাকের বিরুদ্ধে বলবো না? এখন বলতে গেলাম, তুমি পাল্টা বলছো যে 3 ফিট দূরে দাঁড়ালে সালাত হবে না, এটাকে বলেছে। আরে বাবা, একটা হচ্ছে সুন্নাত, সাধ্য অনুযায়ী যেটার প্রতি আমল করার চেষ্টা করা উচিত, ওটার গুরুত্ব দিতে গিয়ে তো আমি বলবো। এখন আল্লাহর রাসূলের হাদিস যে সালাতের মধ্যে মুখ ঢাকা নিষেধ, গেল একটা দলিল। দ্বিতীয় দলিল, ইসলামের মৌলিক নীতিমালা যে হজ উমরা এবং সালাতে মুখ ঢাকা যাবে না, মেয়ে মানুষও সালাতে মুখ খোলা রাখবে, মেয়ে মানুষও হজ উমরায় মুখ খোলা রাখবে, এটা ইসলামের মৌলিক নীতিমালা। কেন? কপাল দিয়ে নাক দিয়ে সিজদা করতে হবে মাটিতে। কপাল দিয়ে নাক দিয়ে সিজদা করতে হবে কোথায়? মাটিতে। হ্যাঁ, মেয়ে মানুষ যদি মা গায়ের মাহরাম ব্যক্তি চলে আসে তবু নেকাব করতে পাবে না, হজ উমরা অবস্থায় সুতা দিয়ে বাঁধা যে নেকাব ওটা করতে পাবে না, এমনি একটা চাদর মুখের উপর স্বাভাবিক ঢেকে দিতে পারবে, তবু মুখ খোলা রাখতে হবে। স্বাভাবিক চাদর মুখের উপর ফেলে দিলাম, কিন্তু মুখ কি আছে বলেন তো? খোলা আছে, ভিতরে কিন্তু মুখ খোলা আছে, মুখ কিন্তু কোনো কিছু দিয়ে আটকানো নাই। এটা ইসলামের মৌলিক নীতিমালা। সালাতের মধ্যে যদি গায়ের মাহরাম আসে, ওড়নাকে এমনি ফেলে দিতে হবে, এভাবে বেঁধে মুখ ঢাকা যাবে না। কথা কি বুঝতে পেরেছেন? মেয়ে মানুষের ক্ষেত্রে এটা ইসলামের মৌলিক নীতিমালা। 3 নম্বর, মুয়াত্তা মালিকে ইমাম মালিক লিখতেছে যে নাক মুখ ঢেকে ইবাদত করা অগ্নি পূজকদের অভ্যাস, তাদের দিনের অংশ, তাদের চরিত্রের অংশ। কাদের? অগ্নি পূজকদের। কে বলেছে? ইমাম মালিক। কোথায় বলেছে? মুয়াত্তা মালিকে বলেছে। তাহলে মান তাশাব্বাহা মিন গায়রি কওমিন, যে ব্যক্তি অন্য কোন জাতির সাথে সাদৃশ্য স্থাপন করলো, সে কি করলো? সে তাদের সাথে কিয়ামতের মাঠে উঠবে। তাহলে তিনটা জিনিস, নাক কপাল মাটিতে লাগিয়ে সিজদা করতে হবে, 2 মুখ ঢেকে ইবাদত করে মাজুসিরা, 3 আল্লাহর রাসূলের হাদিস এবং ইসলামের মৌলিক নীতিমালা যে হজ উমরা এবং সালাতে মুখ ঢাকা যাবে না। এখন আমি সালাতে মুখ ঢেকে সালাত আদায় করতেছি, তো আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কেন নিষেধ করতেছে মুখ ঢেকে সালাত আদায় করতে? 2টা কারণে। মুখ ঢেকে সালাত আদায় করা তখনই যাবে যখন নিশ্চিত জানা যাবে যে মুখ না ঢেকলে আমি মারা যেতে পারি। কথা বুঝতে পারেননি? মুখ না ঢেকলে আমি বড় অ্যাক্সিডেন্টে আক্রান্ত হতে পারি। তো যেহেতু করোনা ভাইরাস ছোঁয়াচে রোগ, আর ইসলাম ছোঁয়াচে রোগকে মানে না, কথা বুঝতে পারছেন? ইসলাম ছোঁয়াচে রোগকে কি করে না? মানে না। তো ছোঁয়াচে রোগ থেকে বাঁচার জন্য আপনি যা যা অবলম্বন করবেন সেটা প্রমাণ করবে যে আপনি ছোঁয়াচে রোগে বিশ্বাস করেন। আপনাকে স্বাভাবিক থাকতে হবে। কিরকম থাকতে হবে? স্বাভাবিক। এটা গেল তো বাইরের জীবন, আবার ওটাকে যদি আপনি মসজিদে নিয়ে যান, সালাতের মধ্যে নিয়ে যান, ওটা আরও অতিরিক্ত হয়ে গেল। কেননা আমি ছোঁয়াচে রোগে বিশ্বাসই করি না, এই জন্য আমি মুখ ঢাকতে নিষেধ করতেছি। যে করোনা ভাইরাস যেহেতু ছোঁয়াচে রোগ, আর ছোঁয়াচে রোগ যেহেতু নাই, অতএব এই না থাকা জিনিসটার কারণে সালাতের এত বড় গুরুত্বপূর্ণ ইবাদতকে তুমি মুখ ঢেকে নষ্ট করে দিবে এটা হতে পারে না। এটা যদি না করি তাহলে জাবারিয়া হয়ে গেলাম, মাস্ক যদি না পরি তাহলে যাবারই। আরে বাবা, এটা নয়, আমি তো ছোঁয়াচে রোগে বিশ্বাস করি না, এই জন্য মুখ ঢাকি না। তাও আবার সালাতের মধ্যে হানাফি আলেম আব্দুস সালাম চাটগামি, হাটহাজারী মাদ্রাসার মহাদ্দেশ, পাকিস্তানও হাটহাজারী মাদ্রাসার মুফতি, পাকিস্তানও বহুদিন উনি মুফতি আম ছিলেন, পাকিস্তানের বিন্নুরি টাউনের মাদ্রাসা সম্ভবত, আমার যতদূর জানা আছে। দারুলুম দেওবন্দের ফতোয়া, হানাফিদের ফতোয়া, পাকিস্তানের বহু আহলেদিস আলেমের ফতোয়া, ইয়েমেনের বহু বড় বড় মহাদ্দেশের ফতোয়া, উনি লিখেছেন হানাফিরা মাসলা মাসাইলের ক্ষেত্রে একটু বেশি দাকিক হয়, আহলেদিসরা বলবে জায়েজ না জায়েজ, হালাল হারাম, মাঝখানে কোনো অপশান আহলেদিসরা রাখে না। হানাফিরা অনেক অপশান রাখে, বলবে ফরজ, ওয়াজিব, সুন্নাত, নফল, মুস্তাহাব, 5টা। কয়টা? 5টা। মানে ওরা একটু বেশি যাচাই বাছাই করে যে এটা মুস্তাহাব, এটা নফল, এটা সুন্নাত, এটা ওয়াজিব, এটা ফরজ। আর আহলেদের মতে 2টাই, হয় ফরজ না হয় সুন্নাত, কোনো অপশান নেই।
হয় ফরজ না হয় সুন্নাত। এবার হালাল হারামের ক্ষেত্রে আমাদের কাছে দুটো অপশন, মাকরু হারাম, মাকরু আবার দুই ভাগে, মাকরু তানজিহি, মাকরু তাহরিমি। মাকরু তাহরিমি মানে হারামের নিকটবর্তী। তো হানাফিরা যারা দাকিক মাসলা মাসাইলের ক্ষেত্রে, তিনি এই বইয়ে লিখেছে যে হানাফি মাজহাবের মতে সালাতে মুখ ঢেকে ইবাদত করা মাকরুহে তাহরিমি, মানে হারামের কাছাকাছি মাকরু। তাহলে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ তার ফতোয়ায় একক, এটা কিভাবে হলো সম্মানিত উপস্থিতি? 3 ফিট দূরে দাঁড়ানো, মসজিদ বন্ধ হয়ে যাওয়া। আগে বহু মহামারী গেছে, কোন মহামারীতে মহামারী থেকে বাঁচার জন্য মানুষ বলেছে মসজিদ বন্ধ করে দাও, মসজিদে গেলে মহামারী হয়ে যাবে, এর দলিল পৃথিবীর ইতিহাসে কোথাও নাই। যে কয়েকটা দলিল দেওয়া হয়েছে, আর আরবি ভারত জানে না, এরা যে জাহেল, অজ্ঞ, মূর্খ, অনুবাদ বুঝে না। অনুবাদে বলা আছে, আরবি অনুবাদে বলা আছে যে মহামারীর কারণে গ্রামকে গ্রাম মানুষ মরে এমন ভাবে সাফ হয়ে গেল যে লাম ইয়াবকা আহাদুন, কেউ নাই সালাত আদায় করার। সালাত আদায় করার যেহেতু কেউ নাই, এই জন্য মসজিদ বিরান পড়ে আছে। কথা বুঝতে পারেননি? ওই ইবারত তুলে বলতেছে এই দেখেন মহামারীর কারণে মসজিদ বন্ধ করা যাবে, তোমাকে আরো 10 বছর পড়তে হবে। যদি আমি এভাবে বলতে চাই না, কিন্তু এত বড় অজ্ঞতা দেখলে মাথা ঠিক থাকে না, এত বড় মূর্খতা দেখলে মাথা ঠিক থাকে না। আরবি বড় বুঝো না ফতোয়া তোমাকে কে দিতে বলেছে, অনুবাদ বুঝো না কে ফতোয়া দিতে বলেছে। এমন কোন নজির নাই ইতিহাসে, বরং পাল্টা উল্টা নজির আছে। উল্টা নজির দেখবেন আল মাউন ফিত্তাউন, পূর্ণ নামটা ঠিক হলো কিনা জানি না, ইবনু হাজার আসকালানির বই, মহামারীর উপর লেখা। ইবনু হাজার আসকালানি 400-450 হিজরির ঘটনা নকল করতেছে, দামেস্ক সিরিয়া ফিলিস্তিনের ঘটনা নকল করতেছে, ভয়ঙ্কর মহামারী, গ্রামকে গ্রাম সাফ হয়ে যায় সেকেন্ডে, কে কাফন দিবে, কে জানাজা দিবে, কাকে কোন কবরে দেওয়া হবে ভাবার সময় নাই, গণকবর। ওই মুহূর্তে মানুষেরা বলা বলি করতে লাগলো, এই শোনো, মহামারী থেকে যদি বাঁচতে চাও যে যা গুনাহের কাজ করছো সব বন্ধ করে দাও, মদের আড্ডা বন্ধ করে দাও, মদের দোকান বন্ধ করে দাও, জেনার দোকান বন্ধ করে দাও, যা আছে তাসের দোকান, জুয়ার দোকান সব বন্ধ করে দাও, দিয়ে নারী পুরুষ সবাই চলো মসজিদে। ইবনু হাজার আসকালানি নকল করতেছে, নারী পুরুষ সব ভেঙ্গে মসজিদে চলে গেল, বলছে মসজিদে গিয়ে কাঁদো, তওবা করো, ইস্তেগফার করো। সবাই মসজিদে গিয়ে তওবা ইস্তেগফার করতে লাগলো, আল্লাহ মহামারী উঠিয়ে নিলেন। তাহলে মহামারী থেকে বাঁচতে মসজিদে যাওয়ার দলিল আছে বেটা, মসজিদ বন্ধ করার কোনো দলিল নাই। এবং মুসলমানের বাঁচার জায়গা মসজিদই, শত দলিল আছে। সূর্যগ্রহণ লাগলো মহাবিপদ, দৌড়ে গিয়ে দেখে আল্লাহ রাসূল মসজিদে সালাত আদায় করতেছে। তাহলে বিপদ থেকে বাঁচতে কোথায় পালাতে হবে? মসজিদে পালাতে হবে। তুমি বাঁচার রাস্তা বন্ধ করে দিয়েছো। এই সব আউল ফাউল, জাতিসংঘ কখন কি না বলে, হু কখন কি বলে, জন হপকিন্স কি পরিসংখ্যান দেয় না দেয়, ওগুলো সারাদিন পেপার পত্রিকা প্রচার করে, ওগুলোর চাপে সবার মাথা হয়ে গেছে নষ্ট। যে ফতোয়া টিকবে না সেই ফতোয়া দেওয়া ঠিক নয়। কেন, 3 ফুট দূরে দাঁড়িয়ে সালাতের পক্ষে তুমি যে লড়াই করতেছো, মাস্ক পরে সালাত আদায়ের পক্ষে যে লড়াই করতেছো, সেই ফতোয়া কিন্তু টিকবে না। কি জন্য টিকবে না? এখন পর্যন্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলো, আর জাতিসংঘ বলো, আর বিজ্ঞানীরা ডাক্তারেরা বলো, কেউ নিজেও জানে না যে করোনা ভাইরাস কি, কেমনে ঢুকে কেমনে বের হয়, কি করা যাবে, মাস্ক পরলে বাঁচা যাবে না, মাস্ক পরলে বাঁচা যাবে না, কোন মাস্ক পরতে হবে, সার্জিক্যাল মাস্ক না কাপড়ের মাস্ক না পিপিই, কি পরলে বাঁচা যাবে কেউ ভালোভাবে জানে। প্রত্যেক দিনই মতভেদ। আজকে জাতিসংঘ একটা মত দিচ্ছে যে মাস্ক না পরলেও কোনো সমস্যা নাই, করোনা ভাইরাস হবে না। পরের দিন আবার বলছে না মাস্ক পরতে হবে। পরের দিন আবার বলতেছে একদল ডাক্তার, না এই সার্জিক্যাল মাস্ক পরা যাবে না, কাপড়ের মাস্ক না, কাপড়ের মাস্ক না, সার্জিক্যাল মাস্ক। তো অরিত মন্তব্যের ঠিক নাই, তুমি তার উপর ভিত্তি করে ফতোয়া দিয়ে ইসলামের বিধানকে এত দ্রুত কেন পরিবর্তন করলে? ডাক্তারেরা আগে সব একমত হোক, একমত হয়ে বলুক, তারপরে একটা কথা। ডাক্তারেরাই তো একমত নয়, আজ এক কথা বলে কাল আর এক কথা বলে। জাতিসংঘরিত মন্তব্যের ঠিক নাই, আজ এক কথা বলে কাল আর এক কথা বলে। আর লকডাউন দিয়ে তো দুনিয়া চলবে না। প্রথম দিনেই যেই দিন জামিয়া সালাফিয়া বন্ধ হয়, যে প্রথম দিনেই যেই দিন জামিয়া সালাফিয়া বন্ধ হয় সেই দিনেই আব্দুর রাজ্জাক বিন ইউসুফ ওই দিনই বলেছেন যে এইভাবে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে বরকত কমানো হচ্ছে। কেন, কোরআন হাদিস পড়বে, মসজিদ চলবে, আল্লাহর বরকত অবতীর্ণ হবে, বাঁচা যাবে বিপদ থেকে। মাদ্রাসা বন্ধ, মসজিদ বন্ধ, বিপদ তো আরও নামবে। ওই দিন বলেছেন, প্রথম দিন। তখন মানুষ অনেক সমালোচনা করেছে, কিন্তু বাস্তব সত্য কথা কিন্তু এটাই।
তো এখন পর্যন্ত জাতিসংঘ কেউ বলেনি যে আপনারা 3 ফুট দূরে দাঁড়ায়েন না, কেউ আপনারা 3 ফুট দূরে না দাঁড়িয়ে পাশাপাশি দাঁড়ান। কেউ জানে না যে কত ফুট দূরে করোনা ভাইরাস যায়, 9 ফুট দূর পর্যন্ত যায় না 10 ফিট দূর পর্যন্ত না 3 ফিট দূর পর্যন্ত যায়, কেউ কিন্তু জানে না। কারণ 3 ফিট দূরে দাঁড়ালো যদি 9 ফুট দূরেও ধরে তাহলে কথা বুঝতে পারেননি, তাহলে যে ফতোয়া টিকবে না সেই ফতোয়া দিতে গিয়ে অপমান হতে হবে, আজ হোক কাল হোক হতে হবে। কেননা জাতিসংঘ কোনোদিন বলবে না যে এখন করোনা মহামারী উঠে গেছে, এখন আর নাই। যতদিন টিকা না আসবে, যতদিন ব্যবসা কমপ্লিট না হবে টিকা বিক্রি করার, ততদিন করোনা কিন্তু চলতেই থাকবে, ততদিন করোনা চলতেই থাকবে। তো এখন যতদিন করোনা চলতে থাকবে দেখবেন যে না অলমোস্ট 3 ফুট দূরে বন্ধ হয়ে গেছে, মাস্ক ছাড়া মানুষ ছালাতে আসতেছে। তাহলে ওরা যতক্ষণ বলবে না ততক্ষণ তুমি তোমার ফতোয়া ধরে রাখতে পারবা না। অতএব ওই ফতোয়ায় গিয়ে শুধু বিরোধিতা করা হবে, শুধু হিংসা করা হবে, বরং এটাই সঠিক সারমর্ম কথা। ছোঁয়াচে রোগ নাই, এটা বেশি বিশুদ্ধ। ছোঁয়াচে রোগ যেহেতু নাই এই জন্য আমি মাস্ক পরে সালাত আদায় করবো না, এটা অনেক বড় হুকুম। সালাতে মুখ খোলা রাখা অনেক বড় হুকুম, এবং মাজুসিরা মুখ ঢেকে ইবাদত করে। ছোঁয়াচে রোগ যেহেতু নাই সেহেতু আমি 3 ফিট দূরে দাঁড়াবো না, কেন না পাশাপাশি দাঁড়ানোর কত গুরুত্ব, অগণিত অসংখ্য হাদিস আছে প্রাচীর দিয়ে পাশাপাশি দাঁড়ানোর। আর ছোঁয়াচে রোগ যদি একবার বিশ্বাস করা হয় মুসাফা বন্ধ হয়ে যাবে। ছোঁয়াচে রোগ যদি থাকতো আল্লাহ রাসুল পায়ে পা দাঁড়ানোর হুকুম দিতেন না, ছোঁয়াচে রোগ যদি থাকতো আল্লাহ রাসুল মুসাফা করতে বলতেন না, ছোঁয়াচে রোগ যদি থাকতো ইসলামে ঈদের জামাত জুমার খুতবা বিশাল সমাবেশ এগুলো থাকতো না, এগুলো আল্লাহ রাসুল হুকুম দিতেন না। ছোঁয়াচে রোগ যদি থাকতো অসুস্থ ব্যক্তিকে আল্লাহ রাসুল দেখতে যেতে বলতেন না, কেন ছোঁয়াচে রোগে আক্রান্ত ব্যক্তিকে দেখতে গেলে তো আমিও আক্রান্ত হব, হবো না আমি অক্রান্ত। আল্লাহ রাসুল বলছে অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া হক এক মুসলমানের উপর আর এক মুসলমানের হক, আর দেখতে গেলে 70,000 ফেরেশতা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তার জন্য আল্লাহর কাছে দোয়া করবে। কত বড় ফজিলত! ইসলাম একটা সামাজিক ধর্ম, পুরোটাই সামাজিকতার উপর টিকে আছে। মুসাফা, কুলাকুলি, পায়ে পা মিলিয়ে দাঁড়ানো, জুমার খুতবা মসজিদ ভর্তি মানুষ, ঈদের খুতবা মাঠ ভর্তি মানুষ, অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া, যেই দিনই বিশ্বাস করবেন ছোঁয়াচে রোগ আছে ইসলামের শতবিধান ধ্বংস হয়ে যাবে, শতবিধানকে টিকানো মুশকিল হয়ে যাবে। অতএব আকীদা সঠিক রাখতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিক বুঝার, সঠিক বলার এবং সঠিক জিনিসের প্রতি আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, আমরা আব্দুল্লাহ অত্যন্ত সুন্দর একটি বিষয়ভিত্তিক ওয়াজ শুনলাম। উনি কোরআন এবং সুন্নাহ থেকে আমাদের সঠিক ভাবে বুঝিয়ে দিয়েছেন, আমরা ইনশাআল্লাহ বুঝতে পেরেছি। তবে আপনার সঙ্গে আমি সহমত পোষণ করে একটি কথা বলবো যে পৃথিবীতে যত লোকের করোনা হয়েছে, ডায়রিয়া হয়েছে, বসন্ত হয়েছে, তার পাশে মাদের সেবা করছে, মার কোনোদিন করোনা ডায়রিয়া বসন্ত হয়নি। তারপর আর কেউ জানতে আপনাদেরকে মসজিদের মহাদিন কিন্তু 5 বার দিয়ে আসন দিয়ে নামাজ পড়ে সরড় এখান থেকে আমি এখানে তারপর ইমাম 5 দাঁড়িয়ে দাঁড়ান, আমি আপনাদের একবার নাম দাঁড়িয়ে দাঁড়িয়ে করি। কোন মসজিদের ইমাম এবং কোন মসজিদের মহাদিন করোনা আক্রান্ত হয়ে পৃথিবীতে মারা গেছে জানেন কেউ? ইনশাআল্লাহ যাবেও না। এর পরবর্তী পর্যায়ে আসলে বক্তব্যের মধ্যে সব কথা মনে থাকে না, তো একটা ছোট্ট জিনিস ছুটে গেছে যে যেহেতু করোনা ভাইরাসে আক্রান্ত হলে মানুষ মারা যাচ্ছে, তাহলে এই কারণ থেকে আপনি কেন বাঁচবেন না, কারণ থেকে কেন বাঁচবেন না? কারণ থেকে তো ইসলাম বাঁচতে বলে, যেগুলো নিশ্চিত কারণ সেটা আলাদা আর সন্দেহ আলাদা। নিশ্চিত কারণ মানে একটু একটু থামেন, একটু থামেন ভাইরা, নিশ্চিত কারণ মানে হচ্ছে আগুনে হাত দিলে হাত পুড়ে যাবে, এটা নিশ্চিত কারণ, বুঝতে পারলেন? ছুরি দিয়ে জবাই করলে মারা যাবে, এটা হচ্ছে নিশ্চিত কারণ। ওখানে মেঘ হয়েছে বৃষ্টি হবে, এটা কি নিশ্চিত কারণ? নাও তো হতে পারে। ওখানে ধোঁয়া উঠেছে আগুন জ্বলছে, এটা কি নিশ্চিত কারণ? নাও তো হতে পারে। কথা বুঝতে পারেননি? তো অমুকের করোনা ভাইরাস হয়েছে আমারও হবে, এটা কি নিশ্চিত কারণ? নিশ্চিত কারণ না,
এটা তাওয়াহুম ওয়াহাম আর ওয়াহাম পরাস্তি কখনোই ইসলামের অন্তর্ভুক্ত হতে পারে না বিশ্বাসের অন্তর্ভুক্ত হতে পারে না ধারণাকে কোনো সময় বিশ্বাসের অন্তর্ভুক্ত করা যায় না আর উনি যে বললেন এরকম শত ঘটনা আমারও জানা আছে একজন পুলিশ সদস্য বলতেছে মাদার টেক মসজিদে জুমার খুতবা দেওয়ার পরে কি বলতেছে বলতেছে প্রথম প্রথম আমি করোনা নিয়ে অনেক ভয়ে ছিলাম ভাবছিলাম ডিউটি দিব না ছুটি নিব ওস্তাদজির বক্তব্য শুনলাম ওস্তাদজি বলেছে করোনা রোগীর সাথে খেতে রাজি আছে করোনায় যে মারা যাবে তার কাফন দাফন করতে রাজি আছে ওস্তাদজির বক্তব্য শুনে অন্তরে ঈমান ফিরে আসলো আমি পুলিশের ডিউটি দিতাম আমার ডিউটি পড়েছে যেখানে কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তিরা থাকে সেই হাসপাতালের আশেপাশে তো এখন বলতেছে কোয়ারেন্টাইনে থাকে যারা করোনা ভাইরাস হয়েছে যাদের আইসোলেশনে যারা আছে ওদের বেঁচে যাওয়া খাবার কেউ খায় না ভয়ে সব খাবারগুলো একটা বাটিতে জমা করে নিচে ফেলে দিয়ে আসে বালতিতে জমা করে কেউ খায় না তো ওই পুলিশ সাক্ষ্য দিচ্ছে যে নিচে যেখানে রেখে আসা হতো শত করোনা আক্রান্ত ব্যক্তির খাবার ওখানে একটা পাগল বসে রোজই খাবার খেত কিন্তু ওই পাগলের করোনা হয়নি একজনের করোনা ভাইরাস আক্রান্ত হয়ে থাক শত হোম কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তির বেঁচে যাওয়া খাবার পাগল খেয়েছে করোনা হয়নি কথা বুঝতে পেরেছেন সুতরাং এখানে তাকদীর আসল জিনিস তাকদীরের প্রতি বিশ্বাস না থাকলে সব ধ্বংস হয়ে যাবে টিকানো যাবে না অতএব সন্দেহকে ইমানের অংশ বানানো যাবে না আর ডাক্তারেরাও কেউ বলেনি যে অমুকের করোনা হলে অমুকের হবে 100% নিশ্চিত এরকম কোনো বক্তব্য ডাক্তারেরাও দেয়নি সুতরাং সন্দেহকে কেন্দ্র করে ইসলামের নিয়ম পরিবর্তন করা সালাতের নিয়ম পরিবর্তন করা সব কিছু পরিবর্তন করে দেওয়া এটা উচিত নয় জাযাকুমুল্লাহু খাইরান আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনারা বুঝতে পারছেন যে